ওইটা শখ হয়নি? করছিলাম, কিন্তু এটা দেখে দেখা যাচ্ছে যে এখানে আরো কিছু অপশন আছে, এটা কি সময় নিবে? নিতে পারে, কিন্তু এরকম তো হওয়ার কথা না। সময় বেশি করে নেয় না তো, সাথে সাথে দিয়ে দেয়, করছি যে সাথে সাথে দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে আবার পরে নেক্সট ক্লাস না, দেখে এটা আপনাকে সময় নিতে জানাবো। পারে, 36 আওয়ার থেকে 48 আওয়ার টাইম লাগতে পারে চেঞ্জ করলে, জি কিন্তু অনেক সময় নিজে নিজে সাথে সাথে ইনস্ট্যান্ট নিয়েও নেয়, বলা যায় না। আচ্ছা, বলা যায় না কখন কি করবে। আচ্ছা আমরা আমাদের ক্লাসে চলে আসি, ব্যাক টু দ্য ক্লাস। সেটিংসে যাবেন ভাইয়া, আমি বারবার আপনাদেরকে বলেছিলাম ক্যাটালগ, ক্যাটাগরি, ক্যাটাগরি সিলেক্টের উপরে ট্যাব টেমপ্লেট সিলেক্ট হয়। আপনাদেরকে এটা বলার পরে, ক্যাটাগরি সিলেক্ট করানোর পরে আমি ট্যাব টেমপ্লেটটা দেখিয়েছিলাম। ট্যাব টেমপ্লেটটা হচ্ছে এখন আমরা আমাদের পেজের যে আউটলুক দেখতে পাই, যে ওয়েতে পেজটাকে দেখতে পাচ্ছি, এইটাই পেজের ট্যাব অ্যান্ড টেমপ্লেট। ট্যাব ট্যাব হচ্ছে হোম, সার্ভিস, ইউটিউব, বাটন, এই বাটনগুলি হচ্ছে ট্যাব। আর টেমপ্লেট হচ্ছে এই যে উপরে ছবিটা কেমন ভাবে দেখাবে, ট্রানজেক্টেড ছবি কেমন ভাবে দেখাবে, মেসেজ চ্যাট বক্সটা কোথায় থাকবে, মাথায় কি ধরনের ফুল থাকবে, হাতে কি ধরনের চুড়ি থাকবে, এই টাইপের টোটাল জিনিসগুলি হচ্ছে, সরি, হ্যাঁ এই জিনিসগুলি হচ্ছে যে আমরা একটা মানুষকে যখন দেখি তখন এটা যেভাবে দেখি, তো ট্যাব টেমপ্লেটে এই জিনিসগুলো এভাবে দেখা যায় যে কোথায় কোনটা থাকবে, কোথায় আপনার হোম বাটন থাকবে, কোথায় আপনার, মানে একটা মানুষ যখন সাজে তো মাথায় ফুল দেয়, হাতে চুড়ি পরে, তো হাতের চুড়ি কি কখনো মাথায় দেয় বা মাথার ফুল কি হাতে দেয়? দেয় না। সো ট্যাব টেমপ্লেটের ব্যাপারটাও এরকম, এখানে কিছু জিনিস থাকবে। বিজনেস ট্যাবে, বিজনেস টেমপ্লেট যখন ইউজ করবেন তখন কিছু ট্যাব থাকবে, যখন সার্ভিস টেমপ্লেট ইউজ করবেন তখন কিছু ট্যাব হ্যালো, থাকবে। আবার জি শুনতে পাচ্ছেন? হ্যালো আপু, সাউন্ড ছোট হয়ে গেল। আমার সাউন্ড ছোট হয়ে গেছে, শুনতে পাচ্ছেন না আপনারা? না এখনো শুনতে পাচ্ছেন না? আমরা শুনতে এখন পাচ্ছি, এখন শোনা যাচ্ছে শুনতে আপু, পাচ্ছি স্পষ্ট শোনা আপু, যাচ্ছে, শুনতে পাচ্ছি। তাহলে আমি আসলে বুঝলাম না, হতে পারে আপু নেটওয়ার্ক ইস্যুর কারণে। তো ওইরকম আমাদের সার্ভিসের কিছু ট্যাব টেমপ্লেট থাকে, সার্ভিসের জন্য একটা টেমপ্লেট থাকে, শপিং এর জন্য একটা টেমপ্লেট থাকে, পলিটিক্স এর জন্য টেমপ্লেট থাকে। তো প্রত্যেকটা টেমপ্লেটের ট্যাব কি হবে, কিছু ট্যাব কমন সবগুলি টেমপ্লেটে পাবো, বাকি কিছু ট্যাব আলাদা আলাদা টেমপ্লেট ওয়াইজ থাকে। তো টেমপ্লেটটা কি হবে সেটা আমাদের ক্যাটাগরির উপরে ডিপেন্ড করবে। চাইলে আমি আপনাদেরকে বলেছিলাম যে কাস্টমাইজ ট্যাব, কাস্টমাইজ ট্যাব কথাটা বলেছিলাম আপনাদেরকে? জি আপু, কাস্টমাইজ স্টেপ না থাকলে এটা ক্রিয়েট করে নেওয়ার জন্য, হ্যাঁ, না থাকলে ক্রিয়েট করে নেওয়া যায়। না থাকলে ক্রিয়েট আমরা কোত্থেকে করব, কিভাবে করব, এটা হচ্ছে সেটিংস এ যাব, আমরা পেজের সেটিংস এ যাব। জি আপু, পেজের সেটিংস এ যাওয়ার পরে দেখেন থার্ড, ফোর্থ ওয়ান, ফোর্থ ওয়ান, ট্যাব এন্ড টেমপ্লেটস, ট্যাব টেমপ্লেটস এন্ড ট্যাবস। জি আর জি একটু আপু, উপরে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এখন আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের বুঝতে হবে বায়ারের বিজনেসটা কি রিলেটেড, কোন ট্যাব সিলেক্ট করবেন, এই কোন ট্যাব সিলেক্ট করবেন সেটা এখানে আপনি দেখতে পারবেন। ট্যাব এন্ড টেমপ্লেট আসার পরে এখানে দেখতে পারবেন যে ট্যাবের যেই মডিউল গুলি দেয়া আছে এই মডিউল গুলি কি কি, এখানে কোন টেমপ্লেটে কোন ট্যাবটা থাকে, মানে কোন টেমপ্লেটে কোন বাটন গুলি থাকবে এবং কোন ভাবে থাকবে সেটা এখানে দেয়া থাকবে। আমরা চাইলে চেঞ্জ করতে পারি, কিন্তু চেঞ্জ করারও একটা সিস্টেম আছে। চাইলেই গিয়ে আমি ফটো চেঞ্জের মতো এখানে ছবি চেঞ্জ করে দিতে পারবো না। এখানে আমার করতে গেলে ফার্স্টে হচ্ছে বাই ডিফল্ট ভাবে যে ট্যাবের যে টেমপ্লেট, টেমপ্লেটের যে ট্যাবগুলি থাকবে বাই ডিফল্ট ভাবে এই ট্যাবগুলি সবসময় অন থাকে। যখন আমি বাই ডিফল্ট ভাবে এই দেখেন লিখা আছে ইউজ ডিফল্ট ট্যাবস, ইউজ ডিফল্ট ট্যাবস লিখাটা দেখতে পাচ্ছি, ফোর্থ ওয়ান, এই যে এটা কিন্তু অন করা থাকলে আপনি কোনো এক্সট্রা ট্যাব অ্যাড করতে পারবেন না। এই প্রবলেমটা আমাদের প্রথম হয়েছিল, আমাদের মিনস আমাদের ব্যাচের সবারই হয়েছিল, ভাইয়া বলেছিল আমরা বুঝিনি, আমরা এটা অন রেখে এই ট্যাব অ্যান্ড টেমপ্লেটস এর মানে ট্যাব গুলি চেঞ্জ করতে গিয়ে আমাদের চেঞ্জ হচ্ছিল না, কারণ হচ্ছে আমাদের মাথায় ছিল না যেটা অফ না করলে হবে না। তো এটাকে আপনাদের ফার্স্টে অফ করে দিতে হবে, অফ করে দেন, এখন স্ক্রল করে নিচে চলে আসেন, যাবো অ্যাড ট্যাব, অ্যাড ট্যাব আছে, হ্যাঁ অ্যাড ট্যাবে যাবেন, অ্যাড ট্যাবে গিয়ে এখান থেকে ট্যাব জাস্ট অ্যাড করতে হবে, কোনো কিছু না, অ্যাড ট্যাব। এখানে ট্যাব গুলির পাশে লিখা দেখবেন অ্যাড ট্যাব, এই অ্যাড ট্যাব লিখাগুলি হচ্ছে ট্যাব করা, ট্যাব করেন,
ট্যাপ করলে আপনার স্কার্ট মানে গুগল সরি কি বলে ট্যাপ করলে হ্যাঁ অ্যাড ট্যাপ দিলে আপনার হচ্ছে টেমপ্লেটে আপনার এই ট্যাপটা অ্যাড হয়ে যাবে। ট্যাপ করেন ভাইয়া, অ্যাড করেন। ওকে, এখন এখানে কথা হচ্ছে আমি টেমপ্লেট গুলি যেভাবে দিয়েছি এভাবে এখন আমার ভালো লাগছে না, আমি হোমের পরে পোস্ট না দিয়ে আমি হোমের পরে ভিডিও দিতে চাই। তাহলে ভিডিওটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হোমের পরে ছেড়ে দিলেই হয়ে যাবে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ড্র্যাগ হচ্ছে সিলেক্ট করে ধরে নিয়ে উপরে ছেড়ে দিলেই হয়ে যাবে। এটা আমাদের ভাইয়ার ভাষায় যদি বলি, আমার যিনি মেন্টর ছিলেন ওই ভাইয়া বলতেন কান ধরে টেনে এনে ছেড়ে দেয়া, কান ধরে টেনে এনে ছেড়ে দেয়া। ভাইয়া ড্র্যাগ অ্যান্ড ড্রপ কে বলতেন এই কথাটা, কথাটা বুঝতে পেরেছেন? আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে এটাকে উপরে নিয়ে যান, একটা ক্লিক করেন, এটাকে ক্লিক করেন, ক্লিক হ্যাঁ ক্লিক করে উপরে কার্সারটা এখন দেখছেন মানে ক্লিক করে সিলেক্ট করে এটাকে নাড়াচাড়া করা যায়। আপনি এটাকে চাইলে একদম নিচে নিয়ে আসতে পারবেন, চাইলে এটাকে একদম উপরে নিয়ে যেতে পারবেন। এটা আপনি আপনার পেজের ধরন অনুযায়ী সাজিয়ে নেবেন আপনার ট্যাব গুলি কিভাবে হবে। এখন এখানে কিছু ট্যাব আছে যেই ট্যাবটা আমি চাই না আমার পেজে থাকুক, আমার পেজে এই ট্যাবটার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি এই ট্যাবটাকে এখান থেকে রিমুভ করব কিভাবে সেটা সেটিংসে যাব। সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এই যে অফ করে দিব, অফ করে দিব, এটা অফ। এরপরে হচ্ছে সেভ, দেখেন আমার গ্রুপ ট্যাবটা চলে গেছে, এটা গিয়ে জমা হয়েছে ওই যে অ্যাড ট্যাবে, দেখতে পাচ্ছেন? জি আপু দেখা যাচ্ছে, এই যে অ্যাড ট্যাবে চলে আসবে। আবার এখান থেকে অ্যাড ট্যাব দিলে আপনার ওখানে চলে যাবে। ট্যাব এন্ড টেমপ্লেটের এই জায়গাটা সহজ না? জি, স্ক্রল করে উপরে উঠেন, এখন বুঝাচ্ছি আরেকটু উপরে। এখন ওই যে দেখেন টেমপ্লেটস, উপরে টেমপ্লেটস দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ এখানে যে শপিং এর, শপিং এর পাশে এডিট লেখা, এটা নিচে শপিং, শপিং এর পাশে এডিট লেখা। আমরা ওই যে শপিং এন্ড ডিটেইল দিয়েছি এই জন্য আমাদের নামটা এখানে এভাবে মানে এই জন্য আমাদেরকে এখানে শপিং ট্যাব টেমপ্লেটটা দেখাচ্ছে। এডিটে যাব আমরা, এই যে স্ক্রল করেন দেখেন শপিং আছে, বিজনেস আছে, তারপরে বিজনেসের পরে কি ছিল, তারপরে দেখেন কি আছে, এবং এখানে পলিটিশিয়ান সার্ভিস রেস্টুরেন্ট এন্ড ক্যাফে ভিডিও পেজ এন্ড স্ট্যান্ডার্ড এগুলো আছে। এখন এখান থেকে হ্যাঁ এখানে যা আছে এইটা আপনার এখান থেকে আপনার নিতে হবে। কিভাবে নেবেন আপনি হচ্ছেন এখান থেকে নিয়ে, আচ্ছা এই যে পাশে দেখেন ভিউ ডিটেইল দেয়া আছে না প্রত্যেকটা ট্যাবের পাশে টেমপ্লেটের, হ্যাঁ ভিউ ডিটেইলে যান। ভিউ ডিটেইলে গেলে কোনটা কিভাবে দেখাবে সেটা এখানে শো করছে, স্ক্রল করেন, স্ক্রল করে নিচে দেখেন আপনার বাটন গুলি ওখানে দেখাবে, বাই ডিফল্ট কোন কোন বাটন থেকে যাবে যেগুলিকে ডিলিট অর রিমুভ করার কোন অপশন থাকবে না, এগুলি বাই ডিফল্ট থেকে যাবে। এই ট্যাব গুলি আপনার থাকবে, ট্যাব গুলি পড়ে নেন কোনটা কোন ট্যাব, আপনাদের কাজ হচ্ছে, আপনাদের কাজ হচ্ছে যে এই ট্যাব এন্ড টেমপ্লেটের প্লেট গুলি হাতে নিয়ে, সরি প্লেট গুলি হাতে নিয়ে বলছি, ট্যাব এন্ড আপনাদের কাজ হচ্ছে এই ট্যাব এন্ড টেমপ্লেটস এর ট্যাব গুলিকে আপনাদের পড়া পড়বেন। আপনারা হচ্ছে এখানে যেই ট্যাব টেমপ্লেটস গুলি আছে এই প্রত্যেকটা টেমপ্লেটস আপনারা পড়বেন, কি পড়বেন যে কোন টেমপ্লেটসটা কেন লাগছে, কোন টেমপ্লেটের মধ্যে কোন ট্যাব গুলি আছে। এখানে টোটাল 7টা না 8টা টেমপ্লেট আছে, প্রত্যেকটা টেমপ্লেটে প্রত্যেকটা ট্যাব মুখস্থ করবেন যে এই টেমপ্লেটে এই ট্যাব থাকে। তাহলে হবে কি, পরবর্তীতে বায়ার আপনাদেরকে পেজ দেয়া বা বাইরের আপনারা যখন বুঝবেন বিজনেসটা তার এই রিলেটেড, তখন সাথে সাথে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে ফেলতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোন ট্যাবটা সিলেক্ট করলে, সরি কোন টেমপ্লেটটা সিলেক্ট করলে আপনি আপনার কাঙ্ক্ষিত ট্যাবগুলি পাবেন। বোঝা গেল? জি আপু। আচ্ছা তারপরে আমরা যাই এখান থেকে বেরোই, ট্যাব টেমপ্লেটের কাজ আমাদের এতটুকু, এর থেকে বেশি টেমপ্লেটের কাজ না। আপু কিছুক্ষণ আগে বলছেন না মুখস্থ করার জন্য, ওইটা একটু বুঝি নাই আপু, মানে এটা মুখস্থ করা হচ্ছে এই যে টেমপ্লেটস গুলি আছে প্রত্যেকটা টেমপ্লেটস এর ভিতরে বাটন গুলি, যে দেখেন ট্যাবের, হ্যাঁ এখানে ভিউ দেন, এখানে ভিউ ডিটেইল দিয়ে একটু স্ক্রল করেন, এখানে নিচে দেখেন এই যে হোম ফটোজ, প্রত্যেকটার এরকম আলাদা আলাদা ট্যাব থাকবে, প্রত্যেকটার এরকম আলাদা আলাদা নাম থাকবে।
তো প্রতিটা নাম আপনারা মুখস্থ করলে পরবর্তীতে কাজ করার সময় আপনারা বলতে পারবেন যে আপনাদের কোন টেমপ্লেটটা ইউজ করতে হবে এবং কোন টেমপ্লেটের মধ্যে আপনি যেই ট্যাবটা চাচ্ছেন ওই ট্যাবটা পাবেন। এখন যদি আপনার পড়া না থাকে, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আচ্ছা বলেন তো এইটার জন্য কোন ট্যাব কোন টেমপ্লেট নিবেন এবং আমার সবটা কোন ট্যাবে পাবেন, আপনি কি তখন বলতে পারবেন যদি জানা না থাকে? না, আপনাকে এটা জানা থাকতে হবে, তার মানে এইটা জানা থাকতে আপনাকে মুখস্থ করতে হবে। আর যারা খুব ভালো ব্রেন আছে তাদের মুখস্থ করা লাগে না, তারা হয়তো দুই তিনবার দেখলে নলেজ হয়ে যায়। ঠিক আছে, বায়ারের কাছে রেসপন্সটা ভালো হওয়ার জন্য, হ্যাঁ, বায়ারকে যাতে আমি ইনস্ট্যান্ট বলতে পারি যে হ্যাঁ তোমার এইটা তো, তুমি তো এই বিজনেস রান করতে চাচ্ছ, ও আচ্ছা তোমারটা তো এই ক্যাটাগরিতে, তোমার মেবি এই এই ট্যাব লাগবে। এই যে বায়ারকে আপনি এতটুকু বলবেন, বায়ার তখন বুঝে যাবে আচ্ছা ঠিক আছে এই বান্দা তো কাজ জানে, কারণ ও তো আমি বলার আগেও বলে দিতেছে যে আমার এটা কোন ক্যাটাগরির বিজনেস। এটা হচ্ছে প্রফেশনাল, মানে আমরা নতুন কিন্তু আমরা বুঝতে দিব না যে আমরা নতুন। আমরা বলবো আমরা এতদিন মানে অফলাইন আমরা লোকাল মার্কেটে কাজ করেছি, শিখেছি, আমি এক্সপার্ট হয়েছি, তারপরে আমি ফাইবারে এসেছি। আমরা যে একেবারেই নতুন সেটা তাদেরকে বুঝতে দিব না, এই জন্য বলেছি এগুলি মুখস্থ করার জন্য। বুঝেছেন? আমি কথা বলতে বলতে দুইবার তিনবার এলোমেলো কথা বলে ফেলেছি। জি আপু, জি আপু, আচ্ছা এটা একটু পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা আমরা জেনারেল সেটিংস এ যাই। জেনারেল সেটিংস এর আমাদের কিছু জিনিস বাকি ছিল, ওই জেনারেল সেটিংস এর বাকি জিনিসগুলি দেখে আমরা হচ্ছে একটা ইউটিউব ট্যাব অ্যাড করব। এজ রেস্ট্রিকশন, আচ্ছা তারপর হচ্ছে সিমিলার পেজ সাজেশন, সিমিলার পেজ সাজেশন, সিমিলার পেজ সাজেশন হচ্ছে ধরেন আমরা প্রথম আলোকে লাইক করলাম, প্রথম আলোর পেজটাকে আমরা লাইক করলাম, তখন দেখবো কি সাথে সাথে এই রিলেটেড যতগুলি পেজ থাকে ওইখানে ওই রিলেটেড পেজ গুলি শো করতে থাকে না। এখন ধরেন আপনি কারো ভেরিফাইড আইডি, কারো ফেসবুক ভেরিফাইড আইডি আপনি ফলো করলেন বা লাইক করলেন, পেজ পেজগুলিকে লাইক ফলো করলেন, দেখবেন ওই রকম ভেরিফাইড ফেমাস যারা আছে তাদের পেজগুলি আপনার ওখানে শো করে, সাজেস্ট করতে থাকে, দেখায় না ফেসবুক? তো আপনার পেজটা কি ওইভাবে শো হবে কি হবে না? যদি সিলেক্ট করে দেন তাহলে হবে, যদি ডিসিলেক্ট করে দেন তাহলে হবে না। এখন আপনাদের মতে কি বলে, এটা কি সিলেক্ট করা উচিত না ডিসিলেক্ট করা উচিত? বেনিফিটেড কোনটাতে হবে? সিলেক্ট করা উচিত, হ্যাঁ সিলেক্ট করা উচিত, কারণ তাহলে হবে কি, কেন সিলেক্ট করা উচিত হবে না আপু? এরকম হলে আর অন পেজের পাসিং হয়ে যাচ্ছে না আমার পেজ থেকে? জি, অন্য অন্য পেজের পাবলিক হয়ে যাচ্ছে পেজ থেকে, অন্য পেজের ট্রাফিক, এটা যদি সিলেক্ট করেন তাহলে অন্য পেজের ট্রাফিক আপনার পেজে আসবে, আপনার পেজের ট্রাফিক অন্য পেজে যাবে না। প্রথম আলোর ট্রাফিক আপনার পেজে আসবে, ধরেন প্রথম আলোতে আমরা লাইক করলাম, প্রথম আলোতে লাইক করার পরে নিচে দেখবেন সাজেশন অনেকগুলি, নয় দিগন্ত চলে আসবে, ডেইলি স্টার চলে আসবে, যুগান্তর চলে আসবে, তারপর আরো কি কি যায় যায় দিন আছে ওইটা চলে আসবে, এই যে এগুলি চলে আসা। তো তার মানে কি প্রথম আলোর ট্রাফিকটা ওদের কাছে চলে যাওয়া না? এখন ধরেন আপনার পেজের নাম, মনে করেন আমাদের পেজের নাম আভায়া, এখন আভায়া হচ্ছে আমরা টেকনোলজি সলিউশন দিই, এখন টেকনোলজি সলিউশনের কোনো পেজে যদি কেউ লাইক করে তার নিচে যদি আভায়াকে শো করে তাহলে সেটা আমাদের জন্য বেনিফিটেড না? আমরা তার জন্য কি বেনিফিটেড কিনা, তো সেক্ষেত্রে কি আমার এটা লাইক করা মানে সিলেক্ট করা উচিত না ডিসিলেক্ট করা উচিত? এটা অবশ্যই আমার সিলেক্ট করা দেওয়া উচিত, যা ডিসিলেক্ট, আপনি এখনো বলছেন ডিসিলেক্ট করা উচিত? না না না, আমি উল্টা মনে করছিলাম। এটা সব সময় সিলেক্ট করে দিবেন, তাতে হবে কি আপনার পেজের অর্গানিক ওয়েতে প্রমোশনটা বাড়বে, কারণ একটা পেজের আমি অ্যাড দিলে মানুষের কাছে যাবে, আর যদি এটা আমি সিলেক্ট করে দেই তাহলে এই টাইপের পেজ যারা সিলেক্ট করবে বা এই টাইপের পেজে যারা লাইক দিবে তাদের কাছেও আমার পেজটা অটোমেটিক্যালি চলে যাবে। তো এটা আমার অর্গানিক প্রমোশন না, কাইন্ড অফ অর্গানিক ভাবে প্রমোট হচ্ছে আমার পেজটা, তো এইটা আমি সবসময় সিলেক্ট করে দিই। কিছু কিছু বায়ার, কিছু স্পেসিফিক বায়ার হয়তো বলতে পারে তুমি এটা সিলেক্ট করবা না, তা আমি চাই না যে ওই সিমিলার পেজের সাথে আমার পেজটা শো করুক। কিছু বায়ার, ম্যাক্সিমাম বায়ার আপনার এটাই চাইবে,
আর পেজ আপডেট তো বলেছিলামই, পেজ আপডেট হচ্ছে যে আপু পেজে জি কোন বায়ার যখন আমাদেরকে কাজটা দিবে ওতে তো কিছু আমাদেরকে বলবো না, আমাকে একটা পেজ বানাই দাও আর ট্যাব টেমপ্লেটের ব্যাপারে আমরা জেনে নিব। না ট্যাব টেমপ্লেটের ব্যাপারে জেনে নেবেন, ও যখন বলবে পেজ বানিয়ে দাও এইরকমও কাজ আসতে পারে। আমি বলেছি যে এই সেটিংস গুলি আপনাদের দেখানোর রিজন হচ্ছে, এক হচ্ছে অপটিমাইজ করা, দুই হচ্ছে অনেক সময় বায়ার হয়তো অনেক বায়ারের অনেক উদ্ভট চাহিদা থাকে, সে হয়তো এসে বলবে আমি না টাইমের জন্য এটা করতে পারছি না, তুমি আমাকে এই জিনিসটা অ্যাড করে দাও, তুমি এই জিনিসটা আমার অফ করে দাও, আমার এই জিনিসটা তুমি রিমুভ করে দাও। তো এই রিমুভ করা অফ করা এটা যদি আপনি না জানেন আপনি কি বায়ারের এটা করতে পারবেন? পারবেন না। এই বায়রের কাজটা করার জন্য হলেও আপনাকে এটা এখন জানতে হবে কোনটা দিয়ে কি কাজ হয়। মানে আপনি যদি মশলার নাম না জানেন আপনি কোনোদিন রান্না করতে পারবেন না, রান্না করতে গেলে অ্যাটলিস্ট মশলা সম্পর্কে আপনার একটা আইডিয়া জানা লাগবে। সেম আপনি একটা পেজের কাজ করতে গেলে পেজের প্রত্যেকটা সেটিংস সম্পর্কে আপনার আইডিয়া থাকা লাগবে, তারপরে আপনার বুঝে শুনে কাজ করতে হবে। অনেক পেজে হয়তো এটা দিতেই হবে, অনেক পেজে এটা দিতে হবে না, অটোমেটিক্যালি চলে যাবে। আপনি চান না আপনার পেজ অত ইয়ে করুন, আপনি একটা পেজ কোন রকম করে রেখেছেন। এখন ধরেন চাইনিজরা, কোরিয়ানরা, সাউথ কোরিয়ানরা, জাপানিজরা, এখন চাইনিজরা ফেসবুক ইউজ করে না, এখন আপনার কি দরকার আছে চাইনিজদের ফেসবুক সিমিলার একটা ক্লিক করবেন, আপনার পেজেও চাইনিজ, আপনি ওখানে আপনার পেজটা শো করুক? কারণ ওরা তো ফেসবুক ইউজ করে না, ওদের ওখানে তো VPN দিয়ে দিলেও আপনার প্রয়োজন নাই। তো তখন বায়রের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এটা ডিসিলেক্ট করে দিবেন। আর যদি মনে করেন না ওয়ার্ল্ড ওয়াইড তার বিজনেস আছে খুব ভালো, সে যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করছে ওই প্রোডাক্টটা খুবই ভালো মার্কেটে আছে, রানিং আছে, তখন আপনি এটা সিলেক্ট করে দিবেন যাতে এই প্রোডাক্টটা সার্চ দিলে এই প্রোডাক্টের অন্যান্য পেজের সাথে আমার পেজটাকেও ফেসবুক উইদাউট পেমেন্টে শো করবে। উইদাউট পেমেন্টে ফেসবুক হচ্ছে এটা কিছু মানুষের কাছে পৌঁছে দেবে, সেটাতে হয়তো বা আমার সেলও বাড়তে পারে অথবা আমার রিচ আর ভিউ তো বাড়বে, এটা মাস্ট। আমি তো বান্দরবান গিয়েতে এট আছি। আমি বলছি আমি তো অনলাইন ক্লাসে বলে যে থ্যাঙ্ক ইউ এরকম বললি কেছে। আচ্ছা না ওই যে আপনাদের ক্লাসে আপনি জয়েন করেন, জয়েন করেন কেন? ওই যে দেরি হলে যে অফিস থেকে অলরেডি ভিজিট চলে আসছে, তার মানে ভিজিট করে ওরা দেখে দেখে গেছে যে কতজন স্টুডেন্ট আছে, তো আপনাদের সংখ্যা কম দেখে ওরা আপনাদের লিস্ট ধরে ধরে ফোন দিচ্ছে যে ক্লাসে জয়েন করেন। ওরা হয়তো নামগুলি দেখে মনে রাখতে পারেনি বা মুখস্থ করতে পারেনি, ওই জন্য ওরা সবাইকে ফোন দিচ্ছে যে ক্লাসে জয়েন করেন। আমি জাস্ট একটু পানিটা খেয়ে আসি, আমার এখানে পানি নেই এখন, ঠিক আছে একটু পানিটা খেয়ে আসি আমি, আপনারা একটু কথা বলতে থাকেন। আসাদুদ্দিন ভাই কে বলছেন ভাই? আমি তো বদার থেকে বলতেছি, আপনি কোথা থেকে বলতেছেন? ও বাবা পাশাপাশি তো উমর ফারুক ভাই, উমর ফারুক ভাই জি জি কোন জায়গায়? আজকে একটু গেছিলাম, একটু কাটছে, তারপর রাতারপুর চান্দাপুর পাকুট আমার নানুর বাড়ি চান্দাপুর পার ভিতরে একদম ভিতর। হ্যাঁ আমার চান্দাপুকুর পারে বাসা, মসজিদ আছে না? বাসা না, মসজিদের পাশে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 বুঝছি। খান ভাইয়ের কি খবর? খান ভাই ফারুক, খান ভাই ফারুক খান, খান ভাই কি অবস্থা? নামটা তো আমি দিছি, একটা দিছি খান আর একটা দিছি উমর ফারুক, নামটা কিন্তু আমিই দিছি। আচ্ছা আমি জুমা উঠা না এই জুম ক্লাউডটা না গিয়া থেকে ওই ফেসবুক থেকে গিয়া করতে পারতেছি না, এটা ইনস্টল করতে পারতেছি না। জুমটা কেন প্লে স্টোর দিলে হয়ে যাবে তো? মোবাইলে হলে প্লে স্টোর থেকে ট্রাই করেন আর পিসি তে হলে ব্রাউজার থেকে। জি জি আমি ক্লাসে আছি কি ওই ফায়ারফক্স, ফায়ারফক্স যেটা সেটা থেকে
হ্যাঁ ব্রাউজার ওগুলা ফায়ারফক্স, তারপর হচ্ছে গুগল ক্রোম, তারপর প্লে স্টোর থেকে করে বলছি। আপনি আপনি প্রথমে আপনার কম্পিউটারের জন্য আপনার জুমটা ডাউনলোড করেন, ঠিক আছে, তারপরে ইনস্টল করার পরে তারপরে কাজ করেন। হ্যাঁ, আপনার জুমটা কম্পিউটারের জন্য ব্রাউজার থেকে গিয়ে ডাউনলোড করে নেন, তারপরে কাজ করবে। এখন তো মনে হয় ফেস সম্পর্কে ইয়া করতেছে না, মানে করাচ্ছে আর কি, ডিটেলস ইয়া করতেছে ফেসবুক ফেস সম্পর্কে না। আমি দেখেছিলাম যে পুরনো আছে, আমি নতুন কেন খুলবো, কারণ হচ্ছে আমরা সবাই একটা জিমেইল সব জায়গায় ইউজ করি, কিন্তু আমরা যেমন ইউটিউব চ্যানেলের জন্য, ইউটিউব চ্যানেল আমি আপনাদের প্রত্যেকটা টেক্সট, আমি কালকে রাতে আপনাদের সাথে ক্লাস করার পরে, ক্লাস শেষ হওয়ার পরে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তো আমি মোবাইলটাকে বন্ধ করে চার্জে দিয়ে মেবি 12:30-12:30 দিকে আমি আবার অনলাইনে হয়েছি, অনলাইনে এসেছিলাম। তো ওই সময় দেখলাম যে আপনাদের এই টেক্সট গুলি, তো ওই সময় টেক্সট দেখার পরে আমি সাথে বলেছিলাম যে আজকে ক্লাসে উঠেছেন কখন? ঘুমাইতে যেতে পারি না, উঠবো থেকে। আচ্ছা, আমি ঘুমিয়েছি 7:45 দিকে, উঠেছি 8:00। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনাদের হচ্ছে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনাদের এই আইডি গুলি খুলতে বলার কারণ, আমাদের যে আপু আমি জিমেইল, যে জিমেইল আইডি খুলছি নতুন ওইটা দিয়ে আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলছি, ফেসবুক পেজ খুলছি, ইউটিউব চ্যানেল খুলছি, তারপর আপনার ইয়াটা সহ খুলছি, ওই কি বলে টুইটার, টুইটার। হ্যাঁ, আমি কি আপনাদেরকে টুইটার খুলতে বলেছিলাম? সবকিছু আপডেট কি হবে আপনার ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এর জন্য, আসলে কোনটা কোন ভাবে খুলতে হবে আপনি কি জানেন? আপনি আপনার মতো করে খুলে ফেলেছেন, প্রত্যেকটার একটা ক্যাটাগরি থাকে। লিংকডইন যখন খুলতে যাবেন, লিংকডইন দুই ভাবে হবে, একটা হচ্ছে আপনি আপনি বুঝিয়ে দিবেন আর কি, আপাতত খুলে রাখছি। কিন্তু কিছু জিনিস ভাইয়া, যেমন কিছু জিনিস একটু আগে আমরা বারবার আমি ফেসবুকে আপনাদের বলেছিলাম ক্যাটাগরি ক্যাটাগরি, কিছু জিনিস চেঞ্জ করা যায় না। আর আমি জিমেইলটা খুলতে বলার পিছনে কারণ ছিল, ওই জিমেইলটি আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে বলিনি, কারণ জিমেইল গুলি প্রয়োজন হয় কেন জানেন? আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ওপেন করব, ওই ইউটিউব চ্যানেলের জিমেইলটা সম্পূর্ণ আলাদা থাকবে, যেটাকে আমরা কোথাও ইউজ করব না, ফর সিকিউরিটি রিজন। কারণ সবাই যদি আমার জিমেইল জানে, ওই জিমেইলের তারা ট্রাই করবে ওই জিমেইল দিয়ে আমার চ্যানেলটাকে নেয়ার জন্য। এই জন্য বায়ারকে কখনো বলবেন না তুমি রেগুলার যেই জিমেইলটা ইউজ করো ওটা দিয়ে তুমি ইউটিউব চ্যানেল ওপেন করো, সেটা কোনোদিনও বলবেন না। বায়ারকে বলবেন তোমার জিমেইল নতুন লাগবে, কারণ সিকিউরিটি রিজন। কখনোই ইউটিউব চ্যানেলের জন্য আমরা পুরনো জিমেইল, যেটা সব সমস্ত জায়গায় ইউজ করি, ওই জিমেইলটা দিব না। ইউটিউব চ্যানেলের জন্য যে জিমেইলটা ইউজ করব, ওই জিমেইলটা শুধুমাত্র ইউটিউবের জন্য ইউজ করব, অন্য কোথাও ইউজ করব না। আরেকটা জিমেইল আমরা ইউজ করব, যেটা হচ্ছে আমাদের অনলাইন মার্কেটপ্লেসের জন্য, কারণ প্রত্যেকটা মার্কেটপ্লেস খুলতে গেলে আমাদেরকে জিমেইল লাগবে। তো জিমেইল দিয়ে মার্কেটপ্লেস যখন ওপেন করব, মার্কেটপ্লেসে যখন আমার কাজ থাকবে, একটা আইডিতে আমি বহু কষ্ট করে সেল এনে, ধরেন আমি একটা মোটামুটি আমার 5টা কাজ আসলো, 5টা রিভিউ আসলো, 5-star রেটিং আসলো, সমস্ত কিছু আসলো, কিন্তু আমার এই জিমেইলটা কোনোভাবে আমার অন্য জায়গায় লগ ইন ছিল, তার মানে এই জিমেইল দিয়ে চাইলে সে কিন্তু জিমেইলে ঢুকলে দেখতে পারবে আমার কোথায় কোথায় এই জিমেইলটা ইউজ আছে। তো সেটা দিয়ে আমার অনলাইন মার্কেটপ্লেসটাকে হ্যাক করে নিতে পারছে। অনলাইন মার্কেটপ্লেসটা নিয়ে গেলে পরবর্তীতে আরেকটা মার্কেটপ্লেস আমার জন্য রেডি করা, আরেকটা অ্যাকাউন্ট রেডি করে আমার জন্য আবার পুরোনো অবস্থায় ব্যাক করা কতটা সময় সাপেক্ষ বুঝতে পারেন? আপনাদেরকে বলা হয়েছে জিমেইল গুলি খুলবেন কিন্তু কোনো কাজ করবেন না। আচ্ছা যাই হোক, এখন জিমেইল খুলছে ওগুলো ডিএক্টিভ করে যাবে, আমাদেরকে যখন বলেছিলেন তখন অবধি ভাইয়ার মনে 30টা না 35টা জিমেইল ছিল।
আমারও তো 10 12টা মতো আছে মনে হয়, আমি নাম্বারই খুঁজে পাচ্ছি না যে সিকিউরিটি একটাই আছে না। আপনাদের কাজ করতে হবে, যেহেতু ডিজিটাল মার্কেটিং এর কাজ যদি করার ইচ্ছে থাকে সেক্ষেত্রে এইগুলি আপনাদের লাগবে, প্রতিনিয়ত লাগবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, সিমিলার পেজ সাজেশনটা আমি বারবার বলছি, এটা হচ্ছে ধরেন আমার পেজটা একটা গয়নার পেজ, তো কোনো অন্য একটা পেজের গয়নার পেজে যদি কেউ লাইক করে সেখানে পেজ সাজেশনে যাতে আমার পেজটাও যায়, এই জন্য এটা আমি সবসময় সিলেক্ট করে রাখবো, অল দ্য টাইম আমি সিলেক্ট করে রাখবো এটা, ঠিক আছে? তারপরে হচ্ছে পেজ আপডেট আমার, জি বুঝতে পারিনি কে কথা বলছেন একটু নামটা বলো। ওকে, আচ্ছা, পেজ আপডেট, পেজ আপডেট হচ্ছে আমার পেজের যে ইনফরমেশন আমি আপডেট করব, সেটা হতে পারে আমার পুরনো ওয়েবসাইট, সেটা হতে পারে আমার পুরনো ফোন নাম্বার, সেটা হতে পারে আমার পুরনো অ্যাড্রেস, এনিথিং আমি চেঞ্জ করতেই পারি, আমার চেঞ্জ হতেই পারে, তাই না? তো যেটা আপডেট, আপনারা একটু মিউট করে দিয়েন, আপনাদের বাসার নয়েজটা চলে আসে, তো ওই আপডেট গুলি যখন করি তখন যদি এটা পোস্ট আকারে যায় তার মানে আমার পেজে যারা ভিজিট করবে তারা সবাই জানবে যে আমি ওই ইনফরমেশনটা আপডেট করেছি, যদি পোস্ট আকারে না যায় তাহলে তো সবাই জানবে না, ওই ইনফরমেশনে ক্লিক না করা অবধি জানবে না। তো অনেক সময় দেখা যায় যে একটা পেজের আপনি একটা ফোন নাম্বার নিয়ে বসে আছেন কিন্তু পেজ যে ফোন নাম্বার চেঞ্জ করেছে আপনি জানেনও না, কারণ আপনার তো এখানে যাওয়ার প্রয়োজন হয় না, আপনি তো জানেনই পেজের ফোন নাম্বার আছে। তো এখানে যেটা পেজ আপডেট, পেজ আপডেটটা হচ্ছে আমি আমার পেজের এই আপডেটগুলি দিলে সেই আপডেটগুলি কি ইনস্ট্যান্ট আমার পেজেও পোস্ট আকারে শেয়ার হবে না শুধু পেজে আপডেট নিয়ে নিবে, তো এটা সবসময় আমরা দিব যাতে এটা পোস্ট আকারে শো হয়, এই যে এটা সবসময় সিলেক্ট করে রাখবো যাতে এটা পোস্ট আকারে শো হয় সবাই জানতে পারে। পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, এটা হচ্ছে যে আপনার পেজে যে কেউ অন্য কোন ল্যাঙ্গুয়েজে পোস্ট করতে পারবে কিনা, মানে পিপল হু ম্যানেজ দিস পোস্ট টু রাইট পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, এটা হচ্ছে আপনি অ্যালাউ করে রাখবেন কি রাখবেন না এটা আপনার বায়ারের উপর ডিপেন্ড করবে, বায়ার যদি চায় তার পেজে শুধু সে মায়ানমারের ভাষা দিবে, সে উগান্ডার ভাষা দিবে, সে আর অন্য কোনো ভাষাই দিবে না, তাইলে সেটা ডিসিলেক্ট করে রাখবেন, আর যদি বায়ার চায় না সব ল্যাঙ্গুয়েজ যাবে তাহলে এটা সিলেক্ট করে দিবেন, ম্যাচ হয়ে যাবে। তারপরে তারপরেরটা কমেন্ট র্যাঙ্কিং, কমেন্ট র্যাঙ্কিং মিন্স হচ্ছে আমরা কখনো কোনো পেজে ঢুকলে দেখবো একটা পোস্টের কমেন্ট, কমেন্ট অনেক সময় দেখায় মোস্ট রিলেভেন্ট কমেন্ট, মোস্ট নিউয়েস্ট কমেন্ট, বা যে কমেন্টে সবচেয়ে হিট বেশি হয়েছে, হিট বেশি হওয়া মানে কেউ বুঝবেন না একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কিছু না, এখানে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় হিট হচ্ছে আমরা যেখানে একটা রিয়্যাক্ট করি সেটা একটা ক্লিক করি বা সেখানে আপনার কোনো কমেন্ট করি, এই প্রত্যেকটা জিনিসকে আমরা একটা হিট বলা হয়। তো আমরা যদি একটা কমেন্ট করলো, ওই কমেন্টে কেউ গিয়ে ধরেন আপনার 15টা রিয়্যাক্ট করে আসলো, কেউ লাভ দিল, কেউ অ্যাংরি দিল, কেউ হাহা দিল, কেউ কেয়ার দিল, কেউ শুধু লাইক দিল, কেউ লাইক ডিসলাইক দিল, তো ওই রকম কমেন্টটা সবার আগে আসবে কিনা এই জিনিসটা এখানে দেখায়। তো আপনি যদি দিয়ে দেন মোস্ট রিলেভেন্ট কমেন্ট, তাহলে সবার ফার্স্টে আপনার ওখানে 1000 কমেন্ট পড়লেও মোস্ট রিলেভেন্ট কমেন্ট যেটা সেই কমেন্টটাই সবার ফার্স্টে দেখাবে, আর ডিসিলেক্ট করে দিলে সবচাইতে নতুন কমেন্ট যেটা সেটা সবার ফার্স্টে দেখাবে। এটা সবসময় মোস্ট রিলেভেন্ট কমেন্টটা দিয়ে রাখবেন, সবসময় মোস্ট রিলেভেন্ট কমেন্টটা দিয়ে রাখবেন। তারপরে হচ্ছে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন মনে হয় না, আমার মানে চশমা পরে আমার দেখতে এত কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে যে আপনার ডাউনলোডিং টু ফেসবুক এইটার, আচ্ছা ভাইয়া ওই যে কোশ্চেন মার্কে যান এখানে পড়তে পারবেন, দেখেন ভিডিও আপলোড টু ফেসবুক টু মাই টু, জুম করবেন কেউ একটু জুম করে দিবেন লেখাগুলি ভাইয়া, আমার জন্য খুব কষ্ট হয়ে যায় এত ছোট ছোট লেখা। May generally be able to download on Facebook in some countries. If you click prohibited downloading to Facebook, video upload by you will not be made available to download on Facebook. Note, video local never be available to download on local mobile device. পড়ে গেলেন, এটা কেউ বুঝেছেন কি বুঝেননি বলেন, যিনি পড়েছেন উনি বুঝেছেন? আমি তো পড়ে গেছি, আমি তো বুঝি, আমার জন্য পড়ে গেছি।
আচ্ছা এটা হয় কি যে আমরা কোনো ভিডিও দিলাম, অনেক সময় দেখবেন অনেক পেজের ভিডিও ডাউনলোড করা যায়, অনেক পেজের ভিডিও ডাউনলোড করা যায় না। এগুলি কিছু কিছু কান্ট্রিতে ওরা ব্লক করে রাখে যে আমার এই ভিডিওটা ডাউনলোড করা যাবে না, ডাউনলোড রেস্ট্রিকশন দিয়ে রাখে। এই জিনিসটা ওয়ান কাইন্ড অফ ওই রকম, বুঝা গেল? এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে সে করতে হবে, আর ঠিক করে দেওয়া উচিত। কারণ আমার আমি যদি আমার কোন একটা অ্যাডভার্টাইজিং যদি আমার পেজে যদি আপলোড করি এবং ও যদি ডাউনলোড করে যে ও আরেকটা পেজে এটা ইউজ করতে পারে, এইটা কখন হবে আপনার পেজের এইখানে কেন করবেন? অনেক সময় দেখা যাবে আপনার ভিডিওটা ডাউনলোডের অপশন না দিলে, সে ডাউনলোড করতে না পারলে সে ওইটা কোনোভাবে কপি করে নিয়ে আপনার প্রোডাক্টটা কপি করতে পারবে না, আপনার প্রোডাক্টের ডিটেইলিং কাউকে দিতে পারবে না। সে ডাউনলোড করে নিয়ে তো এরকম অনেক হোলসেলার আছে যাদের কাছে নিয়ে দেখাবে, দেখেন তো এই প্রোডাক্টটা আছে কিনা, ঠিক এইটাই লাগবে। তো একটা আমরা হয়তো বুঝবো না প্রোডাক্টটা কোনটা, কিন্তু হোলসেলার দেখলে কিন্তু বুঝবে। তো এই ব্যাপারগুলি আপনাদের বুঝতে হবে কখন কোনটা দিবে। আমি মুখস্থ বলে যাব কিন্তু আপনাদের মাথা পড়ে পড়ে বুঝতে হবে যে কখন কোনটা দিবেন। হলো আচ্ছা, তারপরে ডাউনলোড পেজ, ডাউনলোড পেজের কোনো কাজই নেই আমাদের, সিলেক্ট করে দেখেন। গেট এ কপি টু ইওর পেজ পোস্ট ফটোজ ভিডিওস এন্ড পেজ ইনফো, মানে এটা হচ্ছে কপি করা, একটা পেজের কপি করে আপনি ডাউনলোড করে নেবেন, পেজে যা যা আছে তা কপি করবেন আর কি। আচ্ছা আপু, আমরা পেজে সফটওয়্যার থেকে ইয়া পোস্ট করলে এটা আরো সুবিধা হয় না? কোন পেজে? পেজ ম্যানেজার থেকে? হ্যাঁ, পেজ ম্যানেজার থেকে। ভাইয়া পেজ ম্যানেজার থেকে তো ওটা হচ্ছে পেজ মেইনটেনেন্সের সময়ের কাজ, আর এখন আমি তো দেখাচ্ছি আপনাদের পেজ সেটিংস এর কাজ। অপটিমাইজেশন মাত্র তৈরি করতে আমরা নতুন একটা পেজ, একটা পেজ কিভাবে ফেসবুক সবার আগে আমার পেজটাকে দেখাবে, কেন দেখাবে, কি করলে দেখাবে, সেই জিনিসটা দেখাচ্ছি। এখনো তো আমি পোস্টের কাজে আসিনি ভাইয়া। আর কিছু কিছু অপশন আপনার, কিছু কিছু অপশন আপনি ফেসবুক পেজ ম্যানেজারেও পাবেন না, কারণ আমার তো ফেসবুক পেজ ম্যানেজারও আছে, আমি তো পিসি থেকেও করি। যেমন পেজ ম্যানেজার থেকে করতে গেলে পিসি আপনার অনেক সময় মোবাইল ছবির রেজুলেশন, ভিডিও রেজুলেশন কমে যাবে। আবার কিছু কিছু কাজ যখন আপনি পিসি থেকে করবেন তখন সেটার বেটার কোয়ালিফিকেশন পাবেন, বেটার কি বলে এটাকে, কি বলে বেটার কোয়ালিটি পাবেন। তো এটা ডিপেন্ড করবে আপনি কোন কাজ করছেন, ছোট্ট একটা পোস্ট, ছোট্ট একটা লেখা, সেটা আমরা মোবাইলের পেজ পেজ ম্যানেজার থেকে করতেই পারি, ওটা কোনো ইস্যু না। যেমন আপনি পিন পোস্ট করবেন, মোবাইল থেকে পিন পোস্ট খুঁজে বের করেন তো দেখি পেজ ম্যানেজারের কোথায় গিয়ে পিন পোস্টটা পান। শিডিউল পোস্টটা পাবো, পিন পোস্ট, একটা পোস্টকে যে পিন পোস্ট করা যায় সেটা জানেন? যে এই পোস্টটা পিন পোস্ট বলতে পেজে একটা পোস্ট, এই পোস্টটা দুই বছর পরেও সবার ফার্স্টে পেজে ঢুকলি এই পোস্টটা দেখতে পাবেন, সেটাকে পিন পোস্ট বলে। আচ্ছা পিন পোস্ট কি সেটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা ভাইয়া পাশে আরেকটা পেজ আরেকটা ট্যাব ওপেন করেন, ফেসবুকে যান, সার্চ বারে ভোল্টেজ লিখেন, VOLTAGE ভোল্টেজ সার্চ করেন, পেজে পেজেসে যান, ভোল্টেজ পেজেস, না 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 এখানে না, ওই যে ভিডিওর পাশে পেজেস লিখা না, হ্যাঁ এখানে যান, স্ক্রল করেন, একটাউন একটাউন ভোল্টেজ, ভোল্টেজ ম্যাগাজিন লিখেন, তো ভোল্টেজ ম্যাগাজিন, ম্যাগাজিনের স্পেলিং বলে দিচ্ছি, ম্যাগাজিন MAGA ZINE ম্যাগাজিন, না একটাও না, এই যে এটা চলে গেছেন, চলে গেছেন, পাখি পাখি, হ্যাঁ পাখি পাখি ভোল্টেজ ম্যাগাজিন এটা, হ্যাঁ ফ্যাশন, ভোল্টেজ ফ্যাশন,
ওমর ফারুক ভাইয়া, আমি আপনি আরেকটা আইডি থেকে আপনার আইডির যে ছবিটা দিয়েছিলেন ওই নাম দিয়ে আমি সার্চ করেছি, আমি পাইনি। আপনি কি আমার আইডির লিংক দেওয়ার পরও আমাকে খুঁজে পাননি? আপনাকে পেয়েছি ম্যাম। আপনি আমাকে আপনার আইডি থেকে একটা টেক্সট করে দিয়েন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া স্ক্রল করেন, স্ক্রল হোল্ড। দেখেন এই পোস্টটা চার দিন আগে, ঈদ মোবারক পোস্টটা চার দিন আগে। স্ক্রল করে উপরে উঠেন, এনা এই যে নিচে 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 আর একটু নিচে ভাইয়া, আপনাদের মাউস হাতে থাক, এই যে হোল্ড, এটা পাঁচ দিন আগে। কিন্তু পাঁচ দিন আগের পোস্টটা আগে দেখাচ্ছে, চার দিন আগের পোস্টটা পরে দেখাচ্ছে। কারণ হচ্ছে এখানে দেখেন এই পোস্টার সাথে এখানে একটা পিন, ব্লু কালারের একটা পিন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? কারণ হচ্ছে এই পোস্টটা পিন পোস্ট করা। স্ক্রল করেন, দেখেন এর পরের পোস্টে কিন্তু এই সাইনটা নেই। স্ক্রল করেন, দেখেন এই পোস্টটা তো এই সাইনটা নেই। স্ক্রল করেন, ভিডিওটা তো এই পোস্টটা নেই। অন্য কোন পোস্টে কিন্তু এই পোস্টটা নেই। পিন পোস্ট মানে হচ্ছে আমি এই পোস্টটাকে সবার ফার্স্টে দেখাতে চাই, আমার পেজে যেই ভিজিট করবে সবার ফার্স্টে এই পোস্টটাই দেখবে, সেটাকে পিন পোস্ট বলে। এই পিন পোস্টটা ভাইয়া যিনি বলেছিলেন পেজ ম্যানেজার, পেজ ম্যানেজারের কোন জায়গা থেকে করা যায় আপনি কি জানেন? যে ভাইয়া আমার সাথে কথা বলছিলেন আপনি কি জানেন? আছেন উনি? উনি তো নেই, দেখা যাচ্ছে ডিসকানেক্ট। পেজ ম্যানেজারে আমি আপনাদেরকে একটা কথা বারবার বলছি, আমি আপনাদের বলে দিব কোন কাজটা কোন জায়গা থেকে করতে হবে। কখনোই কোনো বায়ারের পেজ সেটিংস এর কাজ আপনি মোবাইল থেকে করতে পারবেন না, সেটা হোক পেজ ম্যানেজার, সেটা হোক মোবাইল থেকে, এগুলো এত ইজিলি করা যায় না। ইজিলি করা যায় না, হ্যাঁ আমি পারবো। যেমন আমরা মোবাইল থেকে, আমরা মোবাইল থেকে ফাইবার ইউজ করতে পারি, কিন্তু মোবাইল থেকে ফাইবারের সমস্ত ফ্যাসিলিটি আমরা পাই না। মোবাইল থেকে ফেসবুক আমরা ইউজ করতে পারি, ফেসবুকের সমস্ত ফ্যাসিলিটি আমরা পাই, ফেসবুক অ্যাপের মাধ্যমে ইউজ করলে মোবাইলের থেকে মূলত আপডেট দেখা যায়, কিন্তু না সমস্ত ফ্যাসিলিটি পাই না। ফ্যাসিলিটি পেতে গেলে আমাদের ব্রাউজারে গিয়ে ডেস্কটপ ভিউ করে তারপরে যদি আমরা ফেসবুক লগইন করি তাহলে আমরা এই অপশনগুলি পাই। তো মাঝখান থেকে শুধু শুধু একটা কথা, যেমন আজকে সকালের ব্যাচে একটা এরকম, হ্যাঁ এরকম একটা কথা বলে মোটামুটি 1 আওয়ারের মতো সময় নষ্ট হয়েছে। এখন এরকম একটা কথা বলে আমাদের যেমন সমস্যা, তেমন যে কাজ করতে তারও সময় নষ্ট, মোবাইল থেকে যখন কাজ করতে ওরও সময় নষ্ট হবে, একটা ওরও সময় নষ্ট হবে, সব পাওয়া যাবে না। মোবাইলটা আসলে হয় কি একটা পেজের এই যে লাইক কমেন্ট করলো সেটা রিপ্লাই ইনস্ট্যান্ট দেয়া যায়, বারবার পিসি হাতে নিয়ে তো সবাই ঘুরে না, মোবাইলটা হাতে নিয়ে কিছু মনে করবেন না। আমরা এখন এরকম হয়ে গেছি মোবাইলের প্রতি যে মোবাইলটা হাতে নিয়ে আমরা ওয়াশরুমে চলে যাই, ওয়াশরুমে গিয়ে আমরা টেক্সটিং করতে থাকি। তো ব্যাপারটা ওই জন্য, হ্যাঁ তো ওই জন্যই আসলে ব্যাপারটা আপনার ইয়ে হয়, মোবাইল পেজ ম্যানেজারটা দিয়েছে কিন্তু পেজ ম্যানেজারে সমস্ত অপশন পাওয়া যায় না। আচ্ছা ম্যানেজ পেজেস এ চলে যাই, যে আমার ডুপ্লিকেট পেজ আছে। ডুপ্লিকেট পেজ মানে আমার সিমিলার আরেকটা পেজ আছে, ওই পেজটাকে আমি এখানে লিংক করে দিলে আমার এই পেজের লাইক বা এই পেজের ট্রাফিক ওই পেজে যাবে, ওই পেজের ট্রাফিক এই পেজে কাউন্ট হবে, দুইটা পেজে একই সাথে কাউন্ট হবে। বোঝা গেল? জি। আর রিমুভ পেজ হচ্ছে আমি কোনো ফেসবুক পেজ ডিলিট করে দিতে চাই, এরকম বায়ার রিকোয়েস্ট অনেক পাবেন যে আমি আমার পেজটা ডিলিট করে দিয়েছি, এটা কি আমাকে রিপিট করে দেয়া যাবে বা আমার পেজটা কি রিপিট দেয়া যাবে? তখন বলতে হবে যে রিমুভ পেজ দিলে 14 দিন লাগে, একটা পেজ ডিলিট হতে 14 দিন, 14 দিন মিনিমাম 14 দিন লাগবে। তো যদি 2-3 দিন বা 4-5 দিনের মধ্যেও হয় তাহলে আপনি তাকে বলবেন যে হ্যাঁ আপনার পেজটাকে আবার ব্যাক করানো যাবে। সেক্ষেত্রে তার আইডি অ্যাক্সেস লাগবে আপনার কাছে, কারণ যখন সে পেজটা ডিলিট করে দিয়েছে তখন অলরেডি ডিলিট করে দিয়েছে, সে কিন্তু আর রোল আপনাকে দিতে পারছে না। তো সেক্ষেত্রে আপনি আইডির এক্সেস নিয়ে এই পেজের মধ্যে ঢুকে পেজের এখানে আবার এরা তখন আরেকটা অপশন দিবে যে আপনি কি এই পেজটা সত্যি ডিলিট করতে চান কিনা, নাকি আপনি এই ডিলিটের অপশনটা ক্যান্সেল করতে চান। তখন ক্যান্সেল করে পার্মানেন্টলি ডিলিট ফেয়ারওয়েল এই অপশনটা, হ্যাঁ এই অপশনটা থেকে আমরা এই পেজটাকে পারমানেন্টলি ডিলিট করে দিতে পারবো। এবং একটা পেজ ডিলিট হওয়ার পরও 14 দিন সময় নেবে, পারমানেন্টলি ডিলিট হতে 14 দিন সময় নেয়। আচ্ছা আচ্ছা, তারপরে একটা অপশন থাকবে এখানে রিকভার করার জন্য।
মানে পার্মানেন্টলি ডিলিট করার পরেও 14 দিন পর্যন্ত একটা অপশন থাকবে যেটাকে জানা রিকভার করতে পারি এরকম একটা অপশন হ্যাঁ হ্যাঁ রিকভার করতে পারেন একটা অপশন থাকবে 14 দিনের মধ্যে চাইলে পেজটা রিস্টোর করা যাবে না হ্যাঁ রিস্টোর করা যাবে 14 দিনের মধ্যে চাইলে রিস্টোর করা যাবে এখন বায়ার যদি বলে যে ভুলে আমি ডিলিট করে ফেলেছি আমি এটা রিস্টোর করতে চাই সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে সে তো আপনাকে পেজের অ্যাক্সেস দিতে পারছে না কারণ সে তো জানেই না তো তাকে বলবেন তোমার আইডির অ্যাক্সেস দাও অথবা তুমি আমার সাথে এনিডেক্সে কাজ করো এনিডেক্সে কাজ করলে তার পিসিতে সে লগইন করে থাকবে আপনি আপনার পিসি থেকে কাজ করে যাবেন ঠিক ওই সময়টাই মানে ওর আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে আমাকে পেজ অ্যাক্সেস দিতে হবে তখন আর রোল দিয়ে কাজ করবেন জি মানে ঠিক ওই সময়টাই মানে আমার থেকে ওর আইডি পাসওয়ার্ড দিয়ে কাজ করতে হবে ওর কোনো রোল বা এজেন্ট কোনো ভাইয়া আপনি রিমিক্স কথা বোঝা যাচ্ছে না এখন বোঝা যাচ্ছে এই যে এখন বোঝা যাচ্ছে কথাটা বোঝা গেছে বাকি কথা একটাও বুঝিনি আচ্ছা আমি বলতে চাচ্ছি যে ঠিক ওই সময় ওই গতকালকে যে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আইডি পাসওয়ার্ড নিয়ে কাজ করা ঠিক ওই সময়টাই আইডি পাসওয়ার্ড নিয়ে কাজ করা যাবে বা করতে হবে তখন রোল জারি কোনো বিষয় নিয়ে কাজ করা যাবে না না আচ্ছা জেনারেল সেটিংসে কারো কোনো প্রবলেম জেনারেল সেটিংস এ কারো কোনো প্রবলেম আমি আছি না আমি ডিসকানেক্ট হয়ে গেছি আমি কি আছি না ডিসকানেক্ট আচ্ছা না শোনা যাচ্ছে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন জি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে হ্যালো আপু হ্যালো আপু হ্যালো হ্যালো আপু হ্যালো আপু আপু রিমুভ পেজটা আপু বুঝিনা আপু রিমুভ পেজ হচ্ছে পেজ ডিলিট অপশন পেজের ডিলিট করতে গেলে রিমুভ পেজে গিয়ে পেজকে ডিলিট করবেন এবং একটা পেজ ডিলিট হতে 14 দিন সময় নেবে না আবার উদ্ধার করার জন্য মানে আবার মানে আমি কি করতে হবে বলছিলেন আপনি রিস্টোর করার জন্য তাহলে হচ্ছে বায়ারকে তার আইডির অ্যাক্সেস দিতে হবে তার আইডিতে ঢুকে পেজের এই জেনারেল সেটিংস এ আসবেন এখানে এইখানে তখন আপনার রিস্টোরের অপশনটা পেয়ে যাবেন আপনারা বুঝেছেন এটা কি নির্দিষ্ট কোনো টাইম লিমিটের মধ্যে নাকি মানে সবসময় করা যায় সবসময় না এটা ওই 14 দিনের মধ্যে করতে হবে তবে এটা 7 দিনের মধ্যে করতে পারলে ভালো হয় গেছে আমার নেট আবার গেছে 7 দিনের মধ্যে করতে পারলে ভালো বুঝতে পেরেছেন জি আপু আচ্ছা এখন আমরা পেজে ইউটিউব ট্যাব কিভাবে অ্যাড করে সেটা দেখব আমি বলেছিলাম না আলাদাভাবে আমরা ইউটিউব ট্যাব অ্যাড করে দিব ট্যাবের জায়গায় তো কোন ট্যাবের টেমপ্লেটে কি আপনারা ইউটিউব ট্যাবটা পেয়েছেন আছে না না আপু ওখানে নাই আচ্ছা পেজে যান ও আরে ভাইয়া এই যে ইনবক্সের পাশে পেজ লেখা হ্যাঁ এখানে পেজে ক্লিক করেন আপনাদের কাজ এত আচ্ছা আস্তে আস্তে শিখতে হবে আপনাদের এখন সার্চ বারে ইউটিউব ট্যাব লিখেন ট্যাব টি এ বি র‍্যাব না ট্যাব 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 টি এ বি Enter done. ইদারে নিয়ে আসছে এই যে উপরেরটা ইউটিউব ট্যাব এই যে ফার্স্টেরটা ইউটিউব ট্যাব হ্যাঁ এটা এটা তো আপু একটা অ্যাপ দেখেন তারা ফেসবুকের আরেকটা এই যে অ্যাপ না এখন এই ইউজ অ্যাপে যান হোল্ড এখানে হচ্ছে ফেসবুক পেজে যাবেন আপনাদের হোল্ড করতে বলার আগেই আপনাদের মাউস গুলি ইঁদুরের মতো নড়াচড়া করে ফেসবুক পেজ ওখানে যে নিচে আমার যেটা পেজ ক্রিয়েট করছে ওটার নাম আরে ভাইয়া
আপনি এই ইউজ, হ্যাঁ ইউজ অ্যাপে যান, ইউজ অ্যাপে যাওয়ার পরে এখানে লিখা দেখেন এই যে ফেসবুক পেজ লিখা দেখছেন সিলেক্ট ফেসবুক পেজ, এখানে এখন সিলেক্ট করেন, এখানে ক্লিক করেন, আপনাদের এই যে যতগুলি পেজ থাকবে সবগুলি পেজ এখানে আসবে, ওনার একটা আছে এই জন্য একটা এসেছে, যার বারোটা আছে তার বারোটা আসবে, ওইখান থেকে যেই পেজে ট্যাবটা অ্যাড করতে চান ওই পেজের নাম এখানে সিলেক্ট করবেন, যেই পেজের ট্যাব অ্যাড করতে চান ওই পেজের নাম এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করেন, করলাম, সিলেক্ট করেন, হ্যাঁ হইছে বাবু, এখানে তো কার্সর আচ্ছা আমার কার্সরই দেখা যাচ্ছে এই জন্য, আচ্ছা হ্যাঁ অ্যাড পেজ ট্যাব দেন, ওই যে বলেছিলাম না প্লাগ ইন করে ইনস্টল হবে, এই যে দেখেন প্লাগ ইন করে ইনস্টল হয়ে আপনার এখানে ট্যাবটা চলে আসছে, এখন হোল্ড করেন, হোল্ড, স্ক্রল স্ক্রল করে উপরে উঠেন, এখানে এখন দেখেন এখানে কি বলেছে ইউটিউব চ্যানেল আইডি অর প্লে লিস্ট আইডি অথরাইজ ইউর চ্যানেল, ঠিক আছে আপনি কোন চ্যানেল দিবেন, এটা আমাদের দিতে হয় বেসিক্যালি যেই চ্যানেলটা আমাদের আপনার বায়ারের, বায়ারের যদি কোনো চ্যানেল থাকে, আমি আপনাদেরকে বলেছিলাম না বায়ারের কোনো চ্যানেল থাকতে পারে, বায়ার আমাদেরকে বলতে পারে তুমি তোমার ফেসবুকে ইয়ে করো আমার পেজের সাথে ইউটিউব চ্যানেলটাকে লিংক করে অ্যাড করে দাও, বলেছিলাম না এই কাজটাই হচ্ছে এটা, এখন দেখেন আপনাদের গ্রুপে আমি একটা নাম লিখেছি একটা ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি, ওই নামটা এখানে জাস্ট নামটা কম, হ্যাঁ এখানে এটা এই জায়গাটা ডিলিট করেন, ডিলিট করে ওই নামটা লেখার আগে একটা হ্যাশট্যাগ দিয়ে দেন, এখন আপনি বলতে পারেন আপু এটা কি নাম দিচ্ছেন, এটা একজনের একটা চ্যানেলের ইউটিউব চ্যানেলের নাম যেটা থেকে আপনারা কপিরাইটেড ক্লেম হবে না, আপনাদের কপিরাইটেড ইস্যু আসবে না, বুঝা গেল, হ্যাঁ এখন হচ্ছে নিচে আসেন, নিচে আসেন এই যে হ্যাঁ সেভ সেটিংসে যান, এখানে হোল্ড 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 হোল্ড, এদেরকে বলতে 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 দেরি হয়, এদের দোষ দিতে দেরি হয় না, স্ক্রল করেন একটু, লোড হচ্ছে পেজ, আবার লোডে দেন, লোড হচ্ছে না, এই যে দেখেন ওনার ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও এখানে একটা একটা করে দেখাচ্ছে, দেখতে পেয়েছেন, এখন আমরা ওইখানে যে লিংকটা অ্যাড করেছিলাম ইউটিউবে অ্যাবাউট সেকশনে সেটা হচ্ছে আমাকে ডিরেক্টলি ইউটিউবের চ্যানেলে নিয়ে যেত, তাই না, আর এখানে কিন্তু আমার পেজের মধ্যে ইউটিউবের ভিডিওগুলি সমস্ত কিছু শো করছে, দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এই ট্যাবের কাজ, যে যে কেউ এখন এই পেজে ঢুকলে এই ইউটিউবের চ্যানেলের ভিডিও গুলি ওখানে দেখা যাবে, মানে আমি আমার ফেসবুকের ট্রাফিককে আমার ইউটিউবের ট্রাফিক বানিয়ে ফেলছি, বুঝতে পেরেছেন, এইটাই হচ্ছে ওই যে বলেছিলাম যেটা আমরা ইউটিউব ট্যাব অ্যাড করে দিব, এটাই হচ্ছে ইউটিউব ট্যাব অ্যাড করা, অনেক সুন্দর একটা কাজ শিখছি আপু, আপু আপু আপনি ইউটিউবে যেটা ওই যে চ্যানেলটা অ্যাড করতে বলছেন ওই অপশনটা থেকে যদি আবার একটু দেখাতেন ভালোই তো, আমার এখানে ওই ইউটিউবটা ক্লিক করার পরে মানে অন্য চ্যানেল গুলো চলে আসছে, আচ্ছা ভাইয়া স্ক্রল করে উপরের দিকে উঠেন,
এই যে অ্যাপ্লিকেশন সেটিংস দেখতে পাচ্ছেন আপনারা? ও লোরে, এই ছেলের মাউস এত নড়ে কেন? ইঁদুরের মতো এটা দৌড়, না ধরে রাখছি ধরে রাখছি, এটা ইঁদুরের মতো। আপনি 2 মিনিট খান সাহেব, আপনি 2 মিনিট হাত দুইটা এরকম উপরের দিকে তুলে বসেন তো। এতে তো আপু হেঁটে গা না ধরে রাখছি না। আপনি যত দ্রুত নাড়েন, আমার এমনি আমি বারবার বলছি ভাইয়ারা যারা, ভাইয়া যারা আছেন, আমি সিরিয়াসলি চোখে অনেক কম দেখি, আপনারা বিশ্বাস করবেন না। আমি আমার মাথা একদম ল্যাপটপের উপরে, ল্যাপটপের মনিটরের সামনে নিয়ে যাই, তারপরে যখন এটাকে দেখি এভাবে দৌড়াচ্ছে, আমার মাথা না ঘুরতে থাকে। ওই যে মুভিতে দেখা না, যে মাথায় বাড়ি দিল, মাথা ধরে চতুর্দিক ঘুরে যে এরকম করে, আমার মাথা ওইভাবে ঘুরে। অ্যাপ্লিকেশন সেটিংস এ ক্লিক করেন। এই যে অপশনটা এখানে, একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, বেশি না, স্লাইড স্ক্রল করেন। এই যে এখানে দেখতে পেয়েছেন, এই যে দেখেন হ্যাশট্যাগ ইগল ফ্রিল্যান্সার 95, এটা হচ্ছে ওনার চ্যানেলের নাম। ওই চ্যানেলের নাম দিয়ে দিতে পারেন বা প্লে লিস্ট আইডিটা দিয়ে দিতে পারেন। এখন প্লে লিস্ট আইডি বা এই ব্যাপারগুলি আমরা জাস্ট এটাই দিয়ে দিব। চ্যানেলের নাম দিয়ে দিলে হবে কি, ওই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখাবে। যিনি দেখতে চেয়েছিলেন উনি কি পেয়েছেন? যাবো এখানে অন্য কোথাও কিন্তু কোন লিংক আমরা দেইনি। আচ্ছা, শুধু চ্যানেল আইডিতে দিতে হবে না? আপনাকে তার চ্যানেলের ভিতর থেকে সে অ্যাডমিন হয়ে দিচ্ছে, তখন তো আপনার আর এটা প্রয়োজন হচ্ছে না, আপনি কপিরাইটেড ক্লেম খাবেন না। কিন্তু এখন তো আপনাদের অ্যাডমিনশিপে, কারো অ্যাডমিনশিপে ওরকম চ্যানেল আছে বা আপনারা জানেন না কোনটা স্ট্যান্ডার্ড আছে, কোনটা ক্রিয়েটিভ কমন আছে, কিন্তু এই চ্যানেলটার কাজ আমি করছি, এই জন্য এই চ্যানেলটার ব্যাপারে আমি জানি, এই জন্য আমি চ্যানেলটা দিতে পারছি আপনাদেরকে। এখানে যেটা দেখাতে চেয়েছিলাম, এক্সট্রা অপশন নিচের রাইট সাইডে দেখেন অটো প্লে। অটো প্লে মানে একটা ভিডিও শেষ হলে পরের ভিডিওটা অটো প্লে হবে কিনা, আর হচ্ছে লোড মোর ভিডিও, মানে এই একটা ভিডিও ছাড়া বাকি ভিডিওগুলি লোডিং হয়ে প্লে হতে থাকবে কিনা, যেটা ইউটিউবে হতে থাকে। অটো প্লে একটা বাটন থাকে, দেখেছেন আপনারা ইউটিউবের? এগুলি অন করে দিলে একটা ভিডিওর পর একটা ভিডিও এখানে অটোমেটিকলি প্লে হতে থাকবে। নিচে আসেন, এখন আপনার এখানে হচ্ছে, এখানে দেওয়ার পরে আপনার হচ্ছে এই যে স্টার্টস ফর লাস্ট 30 ডেজ, মানে এটা স্টার্টস অ্যানালিটিক, এই ইউটিউবে ভিউ কত হয়েছে ফেসবুকের থ্রুতে, টোটাল অ্যানালিটিকটা এখানে দেখা যাবে। মানে ফেসবুক এর কারণে ওনার ভিউ বাড়ছে কিনা, মানে বাড়লো কতটুকু বাড়ছে এটা স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, বাড়লে কতটুকু বেড়েছে, কবে বেড়েছে, কোথায় বেড়েছে, কতজন হয়েছিল, কত পার্সেন্ট উঠেছে, পুরো অ্যানালিটিক এখানে দেখা যাবে। সেভ সেটিংস দেন। এখন বলেন এই কাজটা কি কোনোভাবে পেজ ম্যানেজার দিয়ে করা সম্ভব হবে? বেসম্ভব ব্যাপার, অসম্ভব না। শুধু আমি পেজ ম্যানেজারের বান্দাকে আর খুঁজে পেলাম না, উনি আজকে ফার্স্টে এসেছিল, এসে একটা কথা বলে আবার টুস করে চলে গেছে। আবু ওটা ওনার সন্ধ্যার কারণে হয়তো আমরাও নতুন করে শিখতে পারছি যে এটা দিয়ে করা যায় না, ঠিক আছে, না হলে কোন একদিন আমাদের মনেও এই ধরনের সন্দেহ আসতো। এই সন্দেহটা আনাটা ঠিক না, আমি যেটা বলবো মনে করবেন এটাই, এভাবেই করতে হবে, এটা সিস্টেমটাই এটা। এটা কেন করবো না, কেনটা আসবে না আপনাদের মাঝখান থেকে, এটাই রাখতে হবে। প্রথম প্রথম শিখতে গেলে আপু কেন রাখা যাবে না? তো হচ্ছে আমি বলি, এই যে কালকে হচ্ছে যে ভাইয়া, এই যে আসিফ ভাইয়া ফাইবার সম্পর্কে জানতে চেয়েছিলেন, রাইট?
আসিফ ভাই আছেন না ডিসকানেক্ট? আচ্ছা আমরা স্ক্রল করি একটু নিচের দিকে আসি। এই ফ্রিল্যান্সারের আইডিতে গেলে উনি হচ্ছে টপ ফাইবারের টপ সরি আপওয়ার্কের টপ রেটেড সেলার। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন উনি আপওয়ার্কের টপ রেটেড সেলার। উনি একটা ইনস্টিটিউশনের হচ্ছে সি এর মেন্টর ক্যারিয়ার অ্যাডভাইজার এবং উনি হচ্ছেন ফাইবারের লেভেল টু সেলার। কারণ ওনার একটা আইডির কথাই আমি বলেছিলাম মেবি আপনাদেরকে। এবং উনি হচ্ছে একজন ওয়েব ডেভেলপার প্লাস গ্রাফিক্স ডিজাইনার। তো আপনারা যারা অনলাইন মার্কেট প্লেস নিয়ে কোনো ভিডিও দেখতে চান বা আপনারা বুঝতে চান কি করবেন কিভাবে করবেন সেটার জন্য বেস্ট ভিডিও বেস্ট টিউটোরিয়াল গুলি ওনার কাছে পাবেন আপনারা এই ইউটিউব চ্যানেলের কাছে পাবেন। হ্যালো কি হ্যালো হ্যাঁ আপু অন্যজনের কথা বলছে অন্যজনের কথা শোনা যাচ্ছে বুঝা যাচ্ছে না কথা বললাম যে আপনাদের যারা ফাইবার নিয়ে কথা বলতে চান বা ঘাটাঘাটি করতে চান দেখতে চান ইউটিউবে তারা ওনার ভিডিওটা দেখবেন। ওনার ভিডিও ফাইবার নিয়ে ভিডিও আছে যে দেখেন ফাইবারের লেভেল কিভাবে ইনক্রিজ করতে হয় তারপরে ফাইবারের গিগের ইমেজ কিভাবে তৈরি করতে হবে। একটু স্ক্রল করেন ভাইয়া। ওইটা কি ইউটিউবে চান্স দিলে পাবো? হ্যাঁ ইগল ফ্রিল্যান্সার 95 দিলে পেয়ে যাবেন। আচ্ছা এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উনি উনি আমার মেন্টর। আপু আরেকজন আছে হচ্ছে এহসানউদ্দিন নোমান উনি হচ্ছে এখন এলইডিবিতে আছে আর কি সম্ভবত। আমি অন্য কাউকে জানি না আমি আপনাদের যা শেখাচ্ছি এবং আমার যতটুকু সাকসেস সম্পূর্ণটুকু আমার এই মেন্টরদের কারণে। ইনি আমার মেন্টর শুনে অবাক হবেন ইনি বয়সেও আমার ছোট প্রায় 6 বছর 7 বছরের ছোট। ইনি একদম বাচ্চা মেন্টর জি ভাইয়া আগে আমরা আপনার থেকে আমি শিখেছি আমার মেন্টরের কাছ থেকে। সো আমি আমার মেন্টরের জিনিসগুলি আমার মেন্টর আমাকে যা শিখিয়েছে ওই জিনিসগুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওই জন্যই বললাম আপনারা ওনারটা দেখতে পারেন উনি যা বলবে উনি কোনো ফেক কোনো ইনফরমেশন দিবে না এটা আমি 100% গ্যারান্টি দিব। কালকে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম কার ইউটিউব চ্যানেল দেখতে হবে আমি আপনাদের বলে দিব সেটা হচ্ছে আপনারা ওনার ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন। কারণ যারা অলরেডি আপওয়ার্কের টপ রেটেড সেলার উনি ওনার প্রত্যেকটা প্রোফাইল আপনাদের সাথে মানে দেখতে পারবেন উনি যখন কাজ করে ওনার প্রোফাইল দেখান উনি। তো উনি যে মিথ্যে বলছেন না সেটার প্রুফ আমার কাছে আছে কিন্তু অন্য কেউ যে মিথ্যে বলছে সেটা প্রুফও আমার কাছে আছে। অনেক চ্যানেলের অনেক ইউটিউব চ্যানেলে দেখা যায় যখন দেখায় তারা একটা ভিডিও আছে দেখেন মনে করেন এরকম নতুন একটা প্রোফাইল দেখাবে তারা বলবে আমরা অনেক কাজ করেছি কিন্তু নতুন একটা প্রোফাইল দেখায় যে আপনাদের জন্য এইমাত্র ক্রিয়েট করলাম। কিন্তু উনি আমাদেরকে ওনার পুরো প্রোফাইল দেখিয়ে তারপর আমাদেরকে মার্কেট প্লেসে নিয়েছিল। অবশ্যই ভাইয়ার আপওয়ার্কের প্রোফাইল আমার আপওয়ার্কের প্রোফাইল একদম খালি আমি আপনাদের দেখাবো না টেনশন নাই। ফিভারে পাইলে হইছে জি ফিভারে পাইলে হইছে ফিভার না এটা ফাইবার। ফাইবারে আপনারা আমার প্রোফাইল পাবেন না কারণ ফাইবারে আমি আউট অফ অফিস দিয়ে ফেলে রেখেছি লাস্ট আড়াই মাস ধরে। সো আমার প্রোফাইলটা এখন একদমই লোয়ে আছে ওই জন্য আমি আমার প্রোফাইলটা এখন আর কারোর সাথে শেয়ার করি না। আমার প্রোফাইলে কাজ করতে হবে অনেক কাজ বাকি আছে আমার আমার ফাইবারে অনেক কাজ বাকি আছে আমি আউট অফ অফিস দিয়ে রেখে দিয়েছি। আউট অফ অফিস দেওয়া মানে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ওখানেই শেষ এবং তারপরে সেটাকে আবার নতুন করে স্টার্ট করা। মানে আমার গিগ যা র্যাঙ্কে এসেছিল সমস্ত ইমপ্রেশন ভিউ ক্লিক সব ডাউন হয়ে রেড মার্ক হয়ে আছে এবং আমার সবচাইতে বাজে জিনিস হয়েছে আপনাদের এই ক্লাস নেওয়াকালীন সময়ে আমি আউট অফ অফিস দিয়ে রেখেছিলাম কোন বায়ার যেন আমাকে নক করেছে আমি দুদিন পরে গিয়ে তার রিপ্লাই দিয়েছি এই জন্য আমার রেসপন্স রেট কমে কত হয়েছে জানেন 41 আওয়ার 41 ঘন্টা 41 ঘন্টা পর পর একটা। তো এই ফাইবারের অ্যাকাউন্ট আসলে না দেখাই ভালো এইটার মধ্যে অনেক ভুল আছে আমি ট্রাই করবো যাতে
তাদের অ্যাকাউন্টগুলিতে কোথাও ভুল নেই তাদের অ্যাকাউন্টগুলি শেয়ার করতে। ভাইয়া নিজের প্রোফাইলটা নতুন করে যখন ভুল প্রোফাইলটা আমাদের সাথে শেয়ার করেনি, নতুন প্রোফাইলটা শেয়ার করেছিল যেটাতে ভাইয়া তখন লেভেল 1 ছিল, হয়নি হচ্ছিল, হওয়ার পথ অল্প কিছু বাকি ছিল ভাইয়ার। চাইলে আপনারা যেখানে ওয়েবসাইট ইউজ করতে হতে মানে ইউজ করা লাগবে আপনারা ভাইয়ার ওয়েবসাইটটা ইউজ করে দিতে পারেন। ভাইয়ার ওয়েবসাইটটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, পাশের একটা ট্যাব অন করেন, এখানে লিখেন সাইফুর রহমান ওয়েব ডেভেলপার, যেটা ভাইয়ার ওয়েবসাইট আপনারা এই যে এই ওয়েবসাইটের লিংকটা কপি করে নিয়ে যেখানে লিংক লাগবে এই লিংকটা বসিয়ে দিতে পারেন। এই সাইফুর রহমান আমাদের সাইফুর ভাই না, বুঝতে পেরেছেন? ওনার লিংকটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। কোন কি বাংলাদেশি? উনি আমার মেন্টর বলেছে, কিন্তু অবশ্যই বাংলাদেশি। আবু অ্যাবাউট মি তে দেখেন বাংলাদেশি নাকি বিদেশি? বর্ন ইন ঢাকা ইন বাংলাদেশ। ভাইয়া খুবই ছোট একটা মানুষ, মানে বয়সে ভাইয়া খুবই ছোট, বাট ভাইয়ার ছোট বয়সে ভাইয়া কাজে আমার অনেক উপরে আছে, আমি অলওয়েজ তাকে রেসপেক্ট করি। আমি সত্যি কথা অলওয়েজ রেসপেক্ট করি যে উনি যথেষ্ট রাতের, ইভেন স্টিল নাও আমি যদি কোথাও আটকে যাই রাতে 3টা বাজে নক করে বলি ভাইয়া আপনার কি এটা আছে, ভাইয়া আমাকে দেখায় যে হ্যাঁ আপনি এভাবে করেন, বুঝতে পেরেছেন? সো ওই জন্যই আমি ভাইয়ার চ্যানেলটা দিলাম, কারণ এই চ্যানেলটার কপিরাইটেড ইস্যু আপনি ফেসবুকে খাবেন না, বুঝতে পেরেছেন? অন্য কারো ফেসবুকে কিন্তু খেয়ে যাবেন কপিরাইটেড ইস্যু। এখন দাঁড়ান খান সাহেব, আপনাকে আপনার হাত আমি 10 মিনিট একদম এরকম ধরে উঠায় বসায় রাখবো, কিন্তু আপনাকে না ওই নোটে আমরা ট্যাব নোটে আমাদের ট্যাবটা আসতো ইউটিউব ট্যাবের নিচে দেখেন ইউটিউব লেখা আছে না? জি ইউটিউব, হ্যাঁ ইউটিউব যান, ইউটিউবে যান ক্লিক করেন, এখানে দেখেন ইউজ অ্যাপ লেখা আছে, এইখানে অ্যাপটা দিলে ডিরেক্টলি আপনাকে ইউটিউবে নিয়ে যাবে, ক্লিক করেন। হ্যাঁ দেখেন আপনাকে ইউটিউবে নিয়ে আসছে। সো সব সময় মাথায় রাখবেন ইউটিউবের ট্যাবটা অ্যাড করতে গেলে ইউটিউব ট্যাব লিখবেন, ইউটিউব ট্যাব বারবার বলছি, পরে বললেন নাপু ভুলে গেছি আমি পরে বলবো না, যারা বুঝেন নাই এখন বলেন আমি এখন আবার রিপিট দেখাবো, কিন্তু পরে যদি বলছেন নাপু আমি ভুলে গেছি তখন কিন্তু আমি রিপিট দেখাবো। একবার বলেন নাপু, ইউটিউবে ট্যাবটাকে অ্যাড করতে গেলে সার্চ বারে ইউটিউব ট্যাব লিখতে হবে, ইউটিউব ট্যাব ওই যে এই এই কথাটা লিখতে হবে, তারপরে ওই পেজে ঢুকলে আপনি ওই পেজে, হ্যাঁ যান পেজে ঢুকেন, এই যে ইউজ অ্যাপ দিলে তখন আপনার ইনস্টলের জন্য পারমিশন চাইবে, ইউজ অ্যাপ দেন, অলরেডি ওনার একটাই ফেসবুক পেজ আছে এই জন্য এই পেজে অলরেডি এই অ্যাপটা ইনস্টল করা আছে, দেখে এই লেখাটা চলে আসছে, ওনার যদি 5-6টা পেজ থাকতো তাহলে আর এই লেখাটা আসতো না, বোঝা গেল? জি আপু। আপু একজনের কয়টা পেজ থাকাটা, অনেকগুলা পেজ করা যায় না? হ্যাঁ আমি মানুষ একটা, আমাকে অনেক নামে ডাকতে পারবেন, এরকম ফেসবুক অ্যাকাউন্ট একটা অনেকগুলি পেজ খোলা যাবে, কোনো প্রবলেম নাই।
কারো এই পর্যন্ত যতটুকু দেখালাম কারো এগুলি নিয়ে কোনো প্রবলেম, কোনো কনফিউশন, কোনো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন আছে? না আপু। এই যে আসছে যেই ভাইয়া বলেছিল ওই ভাইয়া এসেছে, পেজ ম্যানেজারের কাজ, উনি ইউটিউবের কাজটা দেখতে পারেন। ভাইয়া কি আছেন? জি আপু আছে। আমাকে বলতেছেন? যিনি আমাকে পেজ ম্যানেজারের কথা জিজ্ঞেস করেছিলেন। জি জি। আপনার ওই পিন পোস্টটা পেজ ম্যানেজারের কথা আপনি জিজ্ঞেস করেছিলেন, আপনি পিন পোস্টের জিনিসটা বুঝেননি। বললাম পিন পোস্টটা পেজের কোন জায়গা, পেজ ম্যানেজারে কোন জায়গা থেকে করা যায় আপনি কি বলতে পারবেন? না এটা, না এটা বলতে পারি না। আচ্ছা, বলতে না পারলে আমি আপনাদের সাথে একটা পেজ এইটুকু এখানে স্টপ করেন, স্ক্রিন শেয়ার স্টপ করেন, আমি আপনাদের সাথে একটা পেজ শেয়ার করে দেখেন আপনারা। আপনারা একটু মিউট করে দেন। এই যে পেজের এখানে পোস্ট, আচ্ছা এই পেজে না, ধরেন এইটা আমার একটা পোস্ট। হ্যাঁ, এই পোস্ট ছাড়া আমি ধরেন এই পোস্টটাকে আমি পিন পোস্ট করব। দেখেন এখানে পিন পোস্টের কোনো অপশন আছে? নাই। না বউ। আচ্ছা, আমি যদি সেটিংস এ যাই, দেখেন নোটিফিকেশন, অটোমেটেড রেসপন্স, পেজ ইনফো, পেজ রোল, আমরা এই যে জেনারেল সেটিংস, এই সেটিংস, ওই সেটিংস, এগুলি সব আছে এখানে, দেখতে পাচ্ছেন? না বউ। যারা একটু আগের ইন্টারফেস দেখেছেন এখানে দেখেন আপনার ট্যাব টেমপ্লেট চেঞ্জ করার কোনো অপশন আছে? না পো। পোস্ট ড্রাফট, শিডিউল পোস্ট করা যায়, অ্যাড ম্যানেজার এসেছে, কন্ট্রাক্ট, ইভেন্ট, জব, অ্যাডস ম্যানেজার, ইত্যাদি। আদার্স অন্য কোনো অপশনগুলি কিন্তু এখানে নেই। আর পেজের পোস্টটাকে পিন পোস্ট করা যাচ্ছে না। এখানে আমি যেটা আপনাদের দেখিয়েছিলাম একটু আগে যে পেজে, সেটা হচ্ছে এইটার ছিল ভোল্টেজে। এই পেজের একটা জিনিস দেখেন, এখন আমি মোবাইল থেকে ঢুকার কারণে আমাকে কিন্তু দেখাচ্ছে প্রথম পেজটা, মানে প্রথম পোস্টটা প্রথমেই, সেকেন্ড পোস্টটা সেকেন্ডে, তাই না? কিন্তু আপনারা ভিউয়ার হিসেবে আমাকে এটা দেখাচ্ছে কারণ আমি এই পেজের অ্যাডমিনে আছি, অ্যাডমিন প্যানেলে আছি, কিন্তু আপনারা ওইভাবে দেখতে পাচ্ছেন কারণ আপনারা পেজের ভিউয়ার হয়ে দেখছেন, তাই? জি আপু। আপনারা তো শুধু এখানে লাইক, কমেন্ট, শেয়ার দেখতে পেয়েছিলেন, এই যে রিচ দেখতে পেয়েছিলেন? না আপু, ভিউয়ার হয়ে দেখলে দেখা যাবে না। এইটা শুধুমাত্র পেজের অ্যাডমিনশিপে দেখা যাবে। এখানে আবার আরেকটা জিনিস আছে, এখানে ধরেন ভিডিওটা, এই ভিডিওটার ভিউটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? কিছু জিনিস পেজ ম্যানেজার হচ্ছে পেজকে মেইনটেইন করা খুব ইজি হয়, পেজে পোস্ট করা, তবে সব পোস্ট না, কিছু পোস্ট পেজে করা যায়, যেমন একটা ছবি করলে আমি ছবিটা পেজে পোস্ট করতেই পারি এরকম পেজ, কিন্তু বেশি বড় কোয়ালিটির, বেশি বড় কোনো ভিডিও যদি আমি আপলোড করি পেজে, সেক্ষেত্রে আমার এটা পিসি থেকে করা ভালো, পেজ ম্যানেজার থেকে না, তাহলে ভিডিওর কোয়ালিটি ভালো থাকে। আপু এই যিনি কোশ্চেন করেছিলেন, বুস্ট বুস্ট পোস্ট, বুস্ট পোস্ট হচ্ছে এটা পেজে প্রমোশন, পেইড প্রমোশনের জন্য, মানে এটা যে এটা বুঝলাম না, এটা টাকা দিয়ে, এটা এখন বোঝা লাগবে না, এটা এখন মাথার উপর দিয়ে ফেলে দেন। আচ্ছা, বুস্ট পোস্টটা কি এটা এখন বোঝা লাগবে না, এটা পুরো মাথার উপর দিয়ে ফেলে দেন, এটা আমার টেনশন, আমি কখন বুঝাবো আপনাদেরকে বুস্ট পোস্ট? জি আপু। ঠিক আছে, জি আপু, জি আপু। খান সাহেব আপনি হাত দুটো উপরে তুলেন, খান সাহেবকে দেখা যায় না।
আচ্ছা আজকে যতটুকু দেখালাম সবার তো খুব ইজিলি বুঝে গেছেন তাই না? এখন আপনাদেরকে বায়ার বললে তো এতটুকু কাজ করে দিতে পারবেন, কাস্টম ইউআরএল, কাস্টম ট্যাব, ইউটিউব ট্যাব অ্যাড করা, সেটিংস অ্যাড করা, এই জিনিসগুলি তো পারবেন তাই না? জি আপু। ওমর ফারুক ভাইয়া মেবি অফিসে, ঠিক আছে করতে থাকেন সমস্যা নেই, আমি দেখছি তো আমার মনে হলো যে অফিসে ব্যস্ত আপনি, ওকে প্রবলেম নেই ভাইয়া। আচ্ছা তারপরে খান সাহেব আপনি হচ্ছে ইয়ে করেন, খান সাহেব স্ক্রিন শেয়ারে যান, আমরা পেজের সেটিংস এ যাই। অ্যাড বাটনে ক্লিক করেন, এটা কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন ক্লিক করেন। এই যে অ্যাড বাটনে কি দিতে চান, মেক এ বুকিং উইথ ইউ, কন্ট্রাক্ট ইউ, লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস শপ উইথ ইউ, আর হচ্ছে দেখি ভাইয়া একটু স্ক্রল করেন তো নিচে, কন্ট্রাক্ট ইউ, কন্ট্রাক্ট ইউ তে যান। আপু যে কোনো একটা নাকি সবগুলাই পারবে? যে কোনো একটা, হায় সুবহানাল্লাহ, বাঙালি মানুষের মাথার মধ্যে এরকম মানে প্যাচের বুদ্ধি কেন আপনারা? আমরা কি বাঙালিরা জিলাপি বেশি খাই? সহজ জিনিস সহজ ভাবে না আপু, দুইটা করলে কি হয়? একটা করেন না, দুইটা দিয়ে করবেন কি আপনারা? আহারে আচ্ছা যাই হোক, কন্ট্রাক্ট আজ দিতে পারবেন, সেন্ড মেসেজ, কারণ সেন্ড মেসেজ দেওয়ার প্রয়োজন নেই, বাই ডিফল্ট প্রথম দিনই একটা কথা বলেছিলাম, বাই ডিফল্ট পেজে একটা সেন্ড মেসেজ দেয়া থাকে তাই না? তো সেন্ড মেসেজ দেওয়ার প্রয়োজন নেই, এখানে কন্ট্রাক্ট আস কল নাও, সাইন আপ অর সাইন আপ অর সেন্ড ইমেল অথবা হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপ এর কথা বলেছিলাম, হোয়াটসঅ্যাপটা এখানে দিতে গেলে এখানে বিজনেস হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিতে হবে। দেন হোয়াটসঅ্যাপ দিয়েছেন, তারপর নিচে স্ক্রল করেন, নেক্সট নেক্সট নিচে আপু হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড হয়েছে, এখানে হোয়াটসঅ্যাপ সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ মেক ইট WhatsApp edit এ ক্লিক করেন, WhatsApp বাটনে edit এ ক্লিক করেন। আচ্ছা next এ যান তো ভাইয়া, আমার ভুলটা কোথায় হলো, next এ যান। আমি মাঝে মাঝে কাজ করতে করতে আমার মাথা গরম হয়ে গেলে তখন আমার এরকম গুলা যায়। আইকনে এখানে ক্লিক দিলে হবে, মেসেঞ্জার আইকন যেটা আছে সেন্ড WhatsApp, না না মেসেঞ্জার এখানে নাম্বার, নাম্বার ক্লিক কর, নাম্বার অ্যাড করাটা, নাম্বার এই যে ফিনিশ বাটনটা, আপনি নাম্বার অ্যাড না করা পর্যন্ত পাবেন না, এখানে একটা ফিনিশ বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইয়ে অ্যাড না করা পর্যন্ত পাবেন না, একটা সেকেন্ড হোল্ড করবেন আপনারা ঠিক আছে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপটা আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করব, জি আপু এখানে বলেন। আপু এখানে আমি হচ্ছে মানে ইউটিউবের লিংকটা দেওয়ার জন্য, যাতে এখানে ক্লিক করলে যাতে ইউটিউবে চলে যায়, এটা করা যাবে? না এখানে ইউটিউবের লিংক করা যাবে না। আপনাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাই? না হোয়াটসঅ্যাপ শো করতেছে, আমাদের এখানে তো হোয়াটসঅ্যাপ করতেছে না শো, সেন্ড ইমেল ক্লিক করলে এটা আসবে। কন্ট্রাক্ট আস, কন্ট্রাক্ট আসে দিলে দেখবেন হোয়াটসঅ্যাপ এর অপশনটা আসবে। একটা কোড আপনার হোয়াটসঅ্যাপ এ গেছে, দেখেন হোয়াটসঅ্যাপ এ ঢুকেন, হোয়াটসঅ্যাপ এ গেলে একটা কোড যাবে হোয়াটসঅ্যাপ এ, ওই কোডটা এখানে দিতে হবে। 51 সেকেন্ড আছে, 50 সেকেন্ড, 49 সেকেন্ড গেছে,
ওই কোডটা এখানে লিখেন কনফার্ম দেন ওকে এখন পেজে যান যাচ্ছে পেজে যাবেন শুধু পেজে এই যে দেখেন এই যে বলেছিলাম না আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ লাগবে আচ্ছা আপনি ইয়েতে যান পেজে যান পেজে যান আচ্ছা লোড হচ্ছে লোডিং আপনাদের ডিজিটাল মার্কেটিং লোডিং হতে হতে গল্প করে নি আপনাদের ডিজিটাল মার্কেটিং কেমন লাগছে অনেক ভালো জি ল্যাপটপ অনেক ভালো লাগছে ডেস্কটপ হবে না ল্যাপটপ বুঝিনি আবার বলেন ল্যাপটপ জরুরি ডেস্কটপ হবে না কে বলেছে ডেস্কটপই ভালো ল্যাপটপে কাজ করা যায় না ল্যাপটপ কিছুক্ষণ পরে কিছুদিন পরে নষ্ট হয়ে যায় আচ্ছা এখানে এখন দেখেন আমরা কিন্তু একটা বাটন দেখতে পাচ্ছি ফলো শেয়ার এডিট পেজ ইনফো তারপর হোয়াটসঅ্যাপ একটা বাটনই দেখতে পাচ্ছি তাই না আচ্ছা এখানে এডিট পেজ ইনফোর পাশে যে থ্রি ডটস ওই থ্রি ডটসে ক্লিক করি এখানে দেখেন ভিউ অ্যাজ এ পেজ ভিজিটর ক্লিক করছি দেখি এটাতে ক্লিক করলে ভিজিটর আপনার পেজকে কিভাবে দেখছে সেটা দেখবেন এই যে দেখেন এখন কিন্তু দুটো চলে আসছে ওখানে ওখানে কিন্তু এগুলি ছিল না জি আপু এই অ্যাড বাটনটাকে কল টু অ্যাকশন বাটন বলে এখানে হোয়াটসঅ্যাপ পারবেন এখানে আপনি সাইন আপ ফর্ম দিয়ে দিতে পারবেন যেটা আপনি ওয়েবসাইট থেকে কালেক্ট করতে চান ইনফরমেশন আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে পারবেন আপনার ফোন নাম্বার দিতে পারেন এখানে অনেকগুলি জিনিসই দেয়া যায় ওখানে লেখা থাকে কি কি দেয়া যায় আপু এই হোয়াটসঅ্যাপ এর লিংক ওই সাইফুল ভাইয়েরটা দিলে হবে না কেন হোয়াটসঅ্যাপ লিংক সাইফুল ভাইয়ের হোয়াটসঅ্যাপ পা কেন দিবেন এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন ও আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপ সরি সরি এটা তো হোয়াটসঅ্যাপ হ্যাঁ হ্যাঁ ইউটিউবে গিয়ে ভাইয়ার লিংক দিয়ে দিতে পারেন কোনো প্রবলেম নাই কল টু অ্যাকশন বাটন সেট বোঝা গেল এখন বলেন আমি কি আরো আরো করব না এই জিনিসগুলি আপনারা সবাই আরেকবার প্র্যাকটিস করবেন আপু এতটুকু আমি কিন্তু আরো দেখাতে পারব না আপু যদি আরো দেখাই আপনাদের অতটুকুই কিন্তু অ্যাসাইনমেন্ট দি আপু এতটুকুই দি এখানে হোয়াটসঅ্যাপটা পাচ্ছি না আপু আসবে ওই স্যান্ড এখানে একটা স্যান্ড একটা অপশন থাকে ওটা চাপ হয়ে থাকে আচ্ছা হোয়াটসঅ্যাপটা পাচ্ছেন না আপনি স্ক্রিন শেয়ার করেন ভাইয়া আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন ওই ভাইয়া স্ক্রিন শেয়ার করুন আমি দেখি ওনার হোয়াটসঅ্যাপ বাটন পাবে না কেন যিনি পাচ্ছেন না উনি স্ক্রিন শেয়ার করেন একটু কানেক্ট হইনি আমি বিজি থেকে কানেক্ট না তো আয়ান আয়ান জি বলুন আপু আয়ান আছে আপনারা দেখেন ভাইয়া ওমর ফারুক ভাইয়াকে ওমর ফারুক ভাইয়াকে বলার পর থেকে ভাইয়া সুন্দর করে ওনার ক্যামেরা ডাউন করে রাখে উনি অফিসে থেকে উনি কিন্তু একটু কষ্ট করে বসে দেখেন কিভাবে আছে কিন্তু আপনারা সবাই ঘরে বসে থেকে দুপুরবেলা খাবার খেয়ে সবগুলি দুপুরের ভাত ঘুম দিচ্ছেন ক্যামেরাগুলি অফ করে আমার টাপু চালু আছে ওই আমি ওই মোবাইল পাশে রাখছি তো ওই কারণে আমি না না আপু ঘুম গেলে আপু রেসপন্স করতে পারতাম না আপনারা সবাই ভাত ঘুম দিচ্ছেন ভাত ঘুম মানে কি বুঝেন যে ঘুম ঘুম ভাব থাকবে ঘুমাবো না কিন্তু শুয়ে আরাম করে শুয়ে হালান হালান দিয়ে শুয়ে আছি ওইরকম ভাবে নয়তো সবগুলি ক্যামেরা অফ করে বসে আছে দেখেন
আমি ফার্স্টই বলেছি আমার ক্লাসে থাকতে থাকবেন যারা তাদের অবশ্যই ফ্রিল্যান্সিং এটা আমি শিখতে এসেছি শিখে চলে যাব আমার এটা শিখলেই হবে আর কিছু লাগবে না এরকম মানুষকে আমি শিখাবো না যে ফ্রিল্যান্সিং করে আর্ন করবে তাকে শিখাবো আদারওয়াইজ কাউকে আমি শিখাবো না এবং এইখানে সবাইকে ক্যামেরা অন করে থাকতে হবে নয়তো আমি বুঝবো না কে আছেন কে নেই আর হচ্ছে আয়ানকে আমি বলছিলাম আপনার সাথে আজকেই আমার ফার্স্ট ক্লাস আপনি আপনার পরিচয়টা দিবেন ডিজিটাল মার্কেটিং এ কেন এসেছেন ডিজিটাল মার্কেটিংটাকে কেন সিলেক্ট করেছেন যে এটাই আমি করব আর হচ্ছে আপনার কি আগে ফ্রিল্যান্সিং অথবা হ্যালো ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো নলেজ আছে কিনা হ্যালো মোফার ভাই খুব সিরিয়াস হয়ে বসে আছে আমি আমাদের আমি বান্দরবান থেকে বলছি আপনাকে কোশ্চেন করেছি শুনতে পাননি আমি বান্দরবান থেকে বলছি আমাদের এখানে এলডিপি আন্ডার বান্দরবান কোথায় আপনার বাড়ি বান্দরবান নিউশানে সদরে বান্দরবান কোথায় সদরে নিউশানে আচ্ছা সদরে ওকে আপনি ডিজিটাল মার্কেটিংটাই কেন বেছে নিলেন ও গ্রাফিক্স ছিল ওয়েব ডেভেলপার ওয়েব ডেভেলপমেন্ট ছিল অ্যাপস ছিল আমাদের বান্দরবান এলডিপি এর আন্ডারে আপনাদের হোয়াটসঅ্যাপ অপশনই নেই কোর্স চালু ছিল বিগত দুই বছর হবে হয়তো তো এখানে আমি ডিজিটাল মার্কেটিং এ কোর্স করেছিলাম জি তবে কোর্সটা ফিল আপ করতে মানে এখানে আমাদের বড় ভাই ছিল ওই আমান ভাই উনি আমাদের ক্লাস নিয়েছিল তখন তো মনে করেন যে এখন যেভাবে ওয়াইফাই অ্যাভেলেবল হয়েছে বান্দরবানে তখন এরকম নেটের সুবিধা ছিল না আর আমরা যেখানে কোর্স করছিলাম তখনও ওখানে নেটের সুবিধা ছিল না তবু যে কিছু আইডিয়া পাইছি এখান থেকে ডিজিটাল মার্কেটিংটা ভালো লাগছে এরকম আর কি কি আইডিয়া পেয়েছেন ডিজিটাল মার্কেটিং এলইডিপি থেকে শিখে আবার এলইডিপি থেকে কোর্স করছেন আপনি এলডিপি থেকে শিখতে বলতে ওরকম আমি পুরো কোর্সটা ইয়া করতে পারি না কমপ্লিট করতে পারি না যখন এলডিপি কোর্সটা করছিলাম তখন আমার অনার্স থার্ড ইয়ারের ইয়ে ছিল অনার্স থার্ড ইয়ারের ফাইনাল এক্সাম ছিল তখন এক্সামের এক মাস কি দুই মাস আগে আমি লিপ করছিলাম এলডিপি থেকে তারপর আবার এক্সামের পরে এবার সুযোগ হয়েছে তো ওরা আমি যতটুকু জানি যে একবার দিলে কি সেকেন্ড টাইম দেয়া যায় রেজিস্ট্রেশন করা যায় আমার সার্টিফিকেটে সব জায়গায় এই নামটা ইংলিশে তাহলে এটা আয়ানই শুনতে হবে আপনাকে কারণ অয়ন অয়ন উচ্চারণ করতে গেলে আপনার ও উচ্চারণ করতে হবে জি আপু এ কি কখনো ও হয় না তবে যেটা প্রাতিষ্ঠানিকভাবে রেজিস্টার্ড এটা ইউজ করতে হয় বিদায় করলাম আর কি হ্যাঁ তাহলে প্রাতিষ্ঠানিকভাবে তো ইংলিশে আয়ান আছে আমি ইংলিশে বলছি আমি বাংলায় বলছি না বাংলায় বললে অয়ন বলবো আমি বুঝতে পারছি সেজন্য আপনাকে আমি আমার যেটা যেভাবে লোকজন ডাকে সেভাবে বললাম আর কি আমি বললাম যে বাংলায় বললে অয়ন বলবো বা আর ইংলিশে বললে আয়ান বলবো আচ্ছা আপনার এখানে আসেনি আপনি এখানে ক্যাটাগরি কি আপু এখানে কন্টাক্ট আস তারপর সাইন আপ সেন্ড মেসেজ সেন্ড ইমেল আসছে কিন্তু হোয়াটসঅ্যাপটা তো আসে না ওরে ভাইয়া আপনার পেজ ওপেনের সময় ক্যাটাগরি কি দিয়েছিলেন আমি যদি ক্যাটাগরি বলে একটা দিয়ে দিই পরবর্তীতে ওটা পরিবর্তন করা যাবে এত ভুল এই জন্যই আসতেছে না এত ভুল যদি আপনাদের হয় তাহলে ডিজিটাল মার্কেটিং কেন করব আচ্ছা ধরুন আমার আগে একটা পেজ আছে ওইটার ক্যাটাগরিটা আমি পরিবর্তন করতে চাচ্ছি হ্যাঁ পরিবর্তন করতে পারবেন অ্যাবাউটে গিয়ে অ্যাবাউটে দেখিয়েছিলাম না ক্যাটাগরি চেঞ্জের অপশনটা জি আপু ওখানে গিয়ে চেঞ্জ করবেন জি অ্যাবাউট
করার সময় এলডিপি করার সময় আমি এমনিতে স্টুডেন্ট প্লাস আমাদের জুয়েলারি ব্যবসা, তবে আমি একটা পেজ খুলছি এরকম বুঝিনি। এলডিপি করার সময় এখান থেকে ইয়াশিকে মানে কিছু ভাইয়ার থেকে শিখে আমরা তখন একটা পেজ খুলছিলাম, আমার হলো জুয়েলারি ব্যবসা, আমার ফ্যামিলি বিজনেস আর কি। ওই অনুসারে আমি একটা পেজ খুলছি গহনার বক্স দিয়ে। এখন ওটাতে কি প্রবলেম হয়েছে? জি ওটাতে কি প্রবলেম হয়েছে, কি করতে হবে গহনার বক্সের পেজটা? কি আমি মানে ওটা দেখাতে চাচ্ছি জিনিসটা কি ঠিকঠাক ভাবে করতে দেখাতে পারেন? হ্যাঁ দেখাতে পারেন, আমি দেখি, দেখে বলে দিতে পারবো। এটা দেখতে একটু সময় লাগবে, আমরা এটা দেখবো, আপনার এই পেজটা দেখবো ব্রেক এর পরে। আর যারটা দেখা যাচ্ছিল না, পিয়াল, পিয়াল আপনি ক্যাটাগরি গ্রাফিক দিয়েছেন হয়তো ওই জন্য আসছে না, কারণ আমার ওখানে গ্রাফিক্স এর এদের কাছে তো আসলে ফোন নাম্বার হিসেবে হোয়াটসঅ্যাপ ইউজ করার নেই, আমরা তো ইউজ করেছি শপিং এন্ড রিটেইল, ওই জন্য হয়তো এটা আসছে। আচ্ছা আমি চেঞ্জ করে দিচ্ছি অ্যাবাউট জি। আচ্ছা সবার তো এটাই আসার কথা, আমরা যে কোনো সময় করেছি আমাদের হোয়াটসঅ্যাপ বাটনটা পেয়েছি, যদি না পেয়ে থাকেন একটু ওয়েট করতে হবে, কারণ একদম নতুন পেজ তো সব। আর ফেসবুক এখনো আপডেট নিচ্ছে, ফেসবুকে প্রচুর আপডেট এসেছে, আপডেট নিচ্ছে তো, তো ফেসবুকের নিজেরই মাথা একটু গরম থাকে, ও আসলে বলতে পারে না কাকে কি দিচ্ছে কাকে কি দিচ্ছে না। বুঝা গেল? জি আপু। আর কারো কোনো কিছু আজকের টপিক নিয়ে, নাকি এরপরে আরো নতুন আরেকটা টপিক ধরবো? কি কি বলবে মানে এগুলো করার জন্য বিভিন্ন ধরনের তো কাজ আছে, এগুলোকে কি কি বলে মানে কি বলবে এগুলো করার জন্য এটা আর কি। আচ্ছা কাজগুলিকে কি বলে? জি আপু এগুলিকে ফাইবারের কাজই বলে, এগুলিকে আলাদা কোনো নামে বলে না। আচ্ছা তারপর আমি আপনাকে বায়ার রিকোয়েস্ট দেখাই, তাহলে আসলে বুঝতে পারবেন। নতুন একটা টপিক নিয়ে আলোচনা করে তারপর এগুলোতে গেলে ভালো হয়, আমি একটু টেনি তো। আপনি? আমি লঞ্চ করি নাই কোনো টপিকে ধরেন, তাহলে এটা ধরে তারপর এগুলোতে গেলে ভালো হয়। লঞ্চ তো আমিও করি নাই ভাইয়া। নতুন কোন টপিক এখন এখানে কথা হচ্ছে ভাইয়া, আপনি নতুন টপিকটা হয়তো বুঝবেন, কিন্তু সবাই আছে, সবাই কি নতুন টপিকটা নিতে পারবেন? না যদি না, যদি না হয় তাহলে মানে লঞ্চ করার অনুমতি দিন। আপনি নেন, আপনি লঞ্চ করেন, আপনি লঞ্চ করে আসেন। ভাইয়া মিউট করে, ভাইয়া মিউট করে কথা বলছে। খান ভাইয়া আপনি লঞ্চ করে আসেন। আসিফ বলতেছি। না নাসিফ বলতেছি। আপনারা একটুখানি চান্স পেলেই হয় টুস করে ক্যামেরাটা বন্ধ করে দেন ভাইয়া, ক্যামেরার সামনে আসাটা হচ্ছে আপনাদের, আপনার, আপনি তো উকিল মানুষ, আপনার তো এত লজ্জা পাওয়ার কথা না, আপনি তো হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায় কথা বলার অভ্যস্ত থাকার কথা, ইউজ টু এটাতে আপনি। খান সাহেব আপনি গিয়ে লাঞ্চ করে আসেন। আমি একটু বসছিলাম একটা বিষয় নিয়ে। আচ্ছা বসছিলেন, আমি আপনাকেই খুঁজছিলাম আসিফ ভাইয়া। আমি যে এই যে ইগল ফ্রিল্যান্সার 95 ওনার যে ফাইবারের ভিডিওটা, আপনি ওনার ভিডিওটা দেখেন? আমি 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 দেখছি, আমি দেখছি, আমি কাল করছি ওনার এটা, আমি দেখবো ওনার ভিডিওটা দেখবেন। এবং উনি আপনাদেরকে কিছু পেজের, আমি কিছু গ্রুপে অ্যাড হয়ে যেতে বলবো, যে গ্রুপগুলিতে অ্যাড হয়ে যেতে বলবো ওই গ্রুপগুলিতে আজকে আপনারা অ্যাড হয়ে যাবেন। সেখানে ফ্রিল্যান্সিং রিলেটেড যত সমস্ত টপিক এবং জেনুইন, ফেক কোনো কিছু আপনাদেরকে দিবে না, জেনুইন দিবে, ওই জায়গায় ওই কিছু গ্রুপ আছে ওইগুলিতে আপনারা অ্যাড হয়ে নেবেন, ঠিক আছে? আমি আপনাদের নামগুলি গ্রুপে লিখে দিব,
বা গ্রুপে আমি বলে দিব, আজকে হয়তো ক্লাস শেষে আমাকে একটু মনে করবেন যাবো, আপনি না নাম বলে দিবেন, আমি গ্রুপগুলির নাম বলে দিব। ওই গ্রুপগুলিতে গিয়ে প্রতিনিয়ত আপনারা পোস্টগুলি পড়বেন, প্রত্যেকটা পোস্ট, যাদের নাম বলবো তাদের পোস্টগুলি পড়বেন, অন্য কারো পোস্ট না। সব গ্রুপে আসলে সবসময় সবাই যে ভালো হবে ওরকম না। আর আপনাদের বায়ারদের সাথে কমিউনিকেট কিভাবে করতে হবে, বায়ারকে কি বলবেন কিভাবে বলবেন না, ওইটার জন্য সবচাইতে ভালো একটা চ্যানেল আছে, ওই চ্যানেলের ভিডিও লিংক আমি আপনাদেরকে দিয়ে দিব, লম্বা লিস্ট আছে। এবং ওনার কথা শুনলে আপনারা কিছুক্ষণের জন্য হলেও কনফিউজড হবেন উনি বাঙালি কিনা। আপু ইউটিউব সম্পর্কে কিছু বলছিলেন, আপনি তো ফেস সম্পর্কে বলছেন, সেটা বুঝছি। ইউটিউব আমি আসার আগে মানে ইউটিউব সম্পর্কে এখনো বলিনি, ইউটিউব চ্যানেল না, ইউটিউব সম্পর্কে কিছু বলিনি, ইউটিউব না চ্যানেল সম্পর্কে বলিনি। আমি বলেছি ইউটিউবের চ্যানেলের যে কাজ, এই কাজ আমি আপনাদেরকে যখন দেখাবো তখন, আজকে যেমন কে যেন একটা বললেন না আপু ভালো একটা জিনিস শেখালেন, ফেসবুক পেজের এরকম আরো অনেক ভালো জিনিস শেখা বাকি আছে, প্রত্যেকটা জিনিসেরই এরকম অনেক ভালো জিনিস শেখা বাকি থাকবে আপনাদের। আমার মামা একজন শিল্পী আছে, ওনার নামে একটা ইউটিউব চ্যানেল খুলতে বলছিল আমাকে, আমি অবশ্য খুলি নাই। ফকির শাহাবুদ্দিন হয়তো শুনবেন, জি আমি আপনি তাহলে ওনার জন্য একটা মেইল অ্যাড্রেস অন করবেন, মেইল অ্যাড্রেস অন করে ওই মেইলের থ্রুতে আমরা ওনার জন্য আপনার প্র্যাকটিস পারপাসে ওনার চ্যানেল খুলবেন, এবং আপনি ওনার চ্যানেল দিয়ে আপনি কাজ শিখবেন। তাহলে হবে কি, ওনার চ্যানেলের কাজও হয়ে যাবে, আপনার কাজ শেখাও হয়ে যাবে। এইটা একটা বায়ার রিকোয়েস্ট, এটা মোবাইলের ভিউ, বায়ার রিকোয়েস্ট এর মোবাইলের ভিউ, এটা এখানে লিখেছে হ্যালো এভরিওয়ান, আই এম লুকিং ফর সামওয়ান টু প্লেস গুগল অ্যাড এন্ড ফেসবুক অ্যাডভার্টাইজ অন মাই শপ, তিন দিনের কাজ $223, ক্রাইটেরিয়া এনএ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে দেখেন একটা জায়গায় লেখা আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং জিরো অফার সেন্ট, দেখতে পাচ্ছেন আপনারা? জি আপু, এই জি জিরো অফার সেন্ট মানে হচ্ছে এই অফারটা আপনি দেখা অবধি এখন পর্যন্ত কেউ অফার সেন্ড করেনি। আপনি যদি এখন এই যে সেন্ড অফার, এখানে দেখেন সেন্ড অফার একটা জায়গা আছে, সেন্ড অফারে ক্লিক করেন তাহলে আপনি ফার্স্ট সেন্ডার হবেন, অফারটা ফার্স্ট সেন্ড করবেন। ফাইবারে আমি বলেছিলাম যে আমরা অনেক বায়ারের রিকোয়েস্ট বায়ার রিকোয়েস্টের অফার সেন্ড করবো না, এই যে অফার সেন্ড করা এটাকে আমরা অফার লেটার বলি, এই অফারটা আমরা সেন্ড করবো না, কারণ আমরা গুগল অ্যাডস এর কাজ জানি না। গুগল অ্যাডস এর কাজ জানতে হলে আমার গুগল অ্যাডস একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট আসবে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের উপরে। হিসাবটা বুঝতে পেরেছেন? ফেসবুক মার্কেটিং এর জন্য বাজেট মিলবে, কিন্তু ফেসবুক মার্কেটিং এবং গুগল এর অ্যাডভার্টাইজ এর জন্য তার বাজেটের সাথে কোনোটা মিলছে না। এইটা একটা বাই রিকোয়েস্ট। এখানে আরেকটা দেখেন, দেখতে পাচ্ছেন এইটা? হ্যাঁ, এইটা হচ্ছে একটা, মানে এখানে একটাই বায়ার রিকোয়েস্ট উনি পেয়েছিল, না এখানে একটাই বায়ার রিকোয়েস্ট পেয়েছে, এখানে দেখাবে টোটাল কয়টা বাই রিকোয়েস্ট আছে, কত নাম্বার বাই রিকোয়েস্ট আপনি দেখছেন। আচ্ছা এইটা গেল একটা, ওকে আমি আপনাদের বাকি বাই রিকোয়েস্ট গুলি দেখাই। এই বাই রিকোয়েস্ট গুলি কিন্তু আমার পুরনো বাই রিকোয়েস্ট না, এই বাই রিকোয়েস্ট গুলি হচ্ছে আপনাদের আগে যে ব্যাচটা শেষ হলো তাদের বাই রিকোয়েস্ট, এটা কিন্তু তাদের গ্রুপ, তাদের মেসেঞ্জার গ্রুপ থেকে খুঁজে বের করে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ আমার গুলি খুঁজতে গেলে এখন বিশাল লম্বা লিস্ট, অত লম্বা লিস্ট দেখাতে পারবো না আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন এই জায়গাটাতে দুই লিখা,
এখানে কিন্তু এখন দুই লেখা আছে, পড়েন আপনারা জিনিসটা, পড়লে বুঝতে পারবেন। এইগুলি এইরকম বায় রিকোয়েস্ট আসতে পারে আপনাদের, এইগুলি মানে আহামরি কিছু না যে আল্লাহ এগুলি কিভাবে আসবে, আমরা কিভাবে পারবো, আদৌ কি পারবো কিনা। আমি আপনাদের যদি বায় রিকোয়েস্ট আরো খুঁজে দেই, এই যে ওদেরকে পাঠাইছিলাম এই বায় রিকোয়েস্টের ঢাল, আমি এই পর্যন্ত আমি যত বায় রিকোয়েস্ট পেয়েছিলাম তার কিছু ইয়ে, এই যে এইটা দেখেন, এটা দেখতে পাচ্ছেন? তার কিন্তু দেখেন 23 ঘন্টা, তার মানে অর্ডারটা প্লেস হওয়ার পরে, আপনি অর্ডার এক্সেপ্ট করার পরে, এই যে এক্সপেক্টেড ডেলিভারি, এখানে আপনার এরকম ঘড়ি টিকটিক করে চলতে থাকবে, এটা অর্ডার প্লেস হওয়ার পরের ঘটনা। রিকোয়ারমেন্ট সাবমিট কিনা, যে তার কি ছিল স্যাম্পল, ইউ ক্যান ইউজ আর পোস্ট দেমন অ্যাকাউন্ট আই অলরেডি ইউজ, এগুলি হচ্ছে স্যাম্পল, মানে রিকোয়ারমেন্টে যা যা থাকবে ওইগুলিকে আমরা দিব। আমরা বলেছিলাম না ফাইবারে আমরা বলতে পারি না, ফেসবুক আমরা ফাইবারে বলতে পারবো না, পেমেন্ট আমরা ফাইবারে বলতে পারবো না। জি একটা কথা বলি, জি বলেন, বলেন আপনি যেটা অর্ডার বলছেন এটা আমাদের ভাষায় লয়ের ভাষায় অর্ডার বলি, কোনটা সঠিক? না আমরা অর্ডার বলি, আপনি বলতেছেন অর্ডার, একটা অর্ডার একটা আমার স্পেলিং এ ঝামেলা আছে ভাইয়া, আমার স্পেলিংটা দেখে বলতে হবে আপনাকে। এটা হচ্ছে বায়ার যখন আমাদেরকে ওয়ার্ডার করে, ওই ওয়ার্ডার গুলি ওরা যখন আপনার ইয়ে করে দিবে, সরি কি বলে জানো, ওরা যখন হচ্ছে আমাদের কনফার্ম করে। এখন একটা কাজ পাওয়াকে আপনারা কি বলেন, আপনাদের লয়ার ভাষায় যেটা বলেন অথবা একটা কাজ পাওয়াকে ইংলিশে কি বলা হয় বলেন তো? কাজ পাওয়া অর্ডার বলি, অর্ডার জি। ঠিক আছে, একদম যেটা বলতেছি, বাট ফেনী বলেন, নোয়াখালী বলেন, কুমিল্লা বলেন, ওরা এই ভাষাটা ওয়ার্ডার বলে, কারণ আমার চেম্বারে একজন আছে এবং ও সবসময় ওয়ার্ডারাই বলে। আমি বলবো না যে আমার ভুল হয় না, মানুষ মাত্র ভুল হতে পারে, এই জন্য বললাম আমার উচ্চারণ ভুল না আপনার উচ্চারণ ভুল, সেটা গুগলে গিয়ে প্রোনান্সিয়েশনটা শুনে আসলে বোঝা যাবে। আপু শুনাই দেন একটু, আমরা এই কাজটুকু কমপ্লিট করি তারপর শুনাই দেব, ঠিক আছে? এইগুলি হচ্ছে বাই রিকোয়েস্ট, এইগুলি হচ্ছে সমস্ত বাই রিকোয়েস্ট, এগুলি আপনারা দেখতে পাবেন মোবাইলে। এখন একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকের কিন্তু বাই রিকোয়েস্ট এর স্ক্রিনশট এর উপরে একটা টাইম দেয়া দেখছেন, টাইমটা দেখতে পাচ্ছেন আপনারা? 12:10 PM, 12:10 PM। আজকে ক্লাস শুরু হওয়ার আগে একটা আপনাকে বলেছিলাম, আপনি 11:30 থেকে 12টার মধ্যে বাই রিকোয়েস্ট দেখবেন বলেছিলাম, সোমাপু ছিলেন, শুনেছিলেন? জি আপু শুনেছিলাম। দেখেন এই বাই রিকোয়েস্টটা কিন্তু 12:10-এর, 12:07-এর, Cookfi can guarantee sale to move website payment. G
আপু এখানে তো এর আগে যেটা দেখাইছিলেন ওখানে তো স্যাম্পলটা ছিল, ওই স্যাম্পলটা মানে সেন্ড মি স্যাম্পল। আপু নেট ডিস্টার্ব করতেছে। আচ্ছা এটা এখানে স্যাম্পল ওই যে আমি বলেছিলাম না আমাদেরকে দেখা যাবে যে আপনি অ্যাড রান করিয়েছেন, অ্যাড ম্যানেজমেন্ট অ্যাড ম্যানেজারের একটা স্যাম্পল চাইবে যে অ্যাড রান করিয়েছেন ওইখানকার একটা স্ক্রিনশট, বা আপনি পেজের কাজ করেছেন সেটার একটা স্ক্রিনশট, তারপরে হচ্ছে আপনি ইউটিউবের কাজ করেছেন। আমরা বলতে পারি এই পেজে কাজ করেছি, কিন্তু এই পেজে যে আমি কাজ করেছি কোথায় কাজ করেছি সেটা আমি বায়ার কিভাবে বুঝবে, যে কেউ তো পেজের এরকম একটা ছবি দিয়ে দিতে পারে। আপনি যে পেজের অ্যাডমিনশিপের কাজ করেছেন সেটা হচ্ছে কোথায় গেছে, কেমন লাগে একটু আগে না দেখলাম আমি, না ওইটা এডিট পেজ রোলে না, এডিট পেজ রোল, পেজ রোলে হচ্ছে পেজ রোল দিতে পারবেন কাকে কি রোল দিবেন সেটা। আপনারা যদি আমারে এরকম কনফিউজ করে দেন আমি মানে শিক্ষা জিনিসও কনফিউজ হয়ে যায়। যে দেখেন দেখছেন অ্যাডমিনশিপ, এটা ভাইয়া এটা পেজের রোল নট অ্যানালিটিক, পেজের অ্যানালিটিক, পেজের অ্যানালিটিক এবং রোলের মাঝে ডিফারেন্স অন্য রকম। কিন্তু এই অ্যানালিটিকটা চাচ্ছি না আমরা, পিসিতে দেখতে পারি যেভাবে আমি সেভাবে চাচ্ছি, সেভাবেরটা এখানে দেখা যাচ্ছে না। কারণ আমার আমরা আসলে পেজের যত কাজ করি আমরা তো পেজ ম্যানেজ করি, আমরা পোস্টগুলি দেই আমরা সবই পিসি থেকে দেই, আমরা পেজ ম্যানেজার থেকে খুব কম দেই, আমার পেজ ম্যানেজারটির কাজ খুব কম হয়, আমরা যত কাজ করি সব পিসি থেকে করি। অ্যানালিটিকটা আপনার হচ্ছে আমরা পেজের ইয়েতে দেখতে পাই, পেজের। আচ্ছা আপনাদের সামনে কারো স্ক্রিন আছে মানে পিসিতে আছেন কেউ? জি আপু, আমার সাথে একটু পিসির স্ক্রিনটা শেয়ার করবেন। ও আপনি তো করতে পারবেন, আমি স্ক্রিন শেয়ার অফ না করলে, স্ক্রিনটা একটু শেয়ার করেন। শেয়ার করছেন কি কেউ? স্ক্রিন শেয়ার করতে হবে, হ্যাঁ ভাইয়া স্ক্রিন শেয়ার করতে হবে। খান সাহেবের কি খাবার দাবার শেষ? এখানে এই যে দেখেন ইনসাইটস, ইনসাইটস এ যান ভাইয়া, বায়ারকে কখনো মোবাইলের ওই ইনসাইটস এর ভিউ দিবেন না। এই যে ইনসাইটস এ যখন যাবেন এই যে দেখেন এখানকার স্ক্রল করেন নিচের দিকে আসেন, এটা তো একদম নতুন পেজ, এখানে আপনি দেখতে পারবেন না।
এই যে এখানে সমস্ত অ্যানালিটিক গুলি দেখা যাবে, এই অ্যানালিটিক এর একটা স্ক্রিনশট আপনি বায়ারকে স্যাম্পল হিসেবে দিয়ে দিতে পারেন যে এটা আমার স্ক্রিনশট দেখো, এটা আমার কাজের স্যাম্পল, এটাও দিতে পারেন আর আরেকটা দিতে পারেন, সেটা কোনটা দিতে পারেন সেটা আমি দেখাচ্ছি, এটা ভিডিও আকারে করে নিতে পারেন আপনারা। এটা আমার এক স্টুডেন্ট তার ই এর জন্য করেছিল, গিগ এর ভিডিওর জন্য, গিগ ভিডিও করেছিল আর কি, তার গিগ এর জন্য ভিডিও করতে হতো, সেই ভিডিওটা করেছিল সে। আচ্ছা আপনাদের স্ক্রিন শেয়ারটা অফ করে আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দিই, আমার মোবাইল থেকে স্ক্রিনটা শেয়ার করে দিই, দেখেন ওই স্যাম্পলের ভিডিও কিরকম হবে জানতে চাইলেন না? এই যে এরকম হইতে পারে, এখানে তো সে গিগ এর জন্য রেডি করেছে, আপনি গিগ এর জন্য না। এখানে সে ফার্স্টে যা দিয়েছে, এখানে সে প্রথমে যা দিয়েছে এই কথাগুলি আপনার শুধু দিতে হবে না, আপনি শুধু লিখে দিবেন যে আমি এই কাজটা করেছি, এগুলি হচ্ছে আমার স্যাম্পল, হিয়ার ইজ মাই স্যাম্পল, এভাবে লিখে তার আপনার ওয়ার্ক স্যাম্পল দিয়ে দিতে পারবেন। আর এই ভিডিওটা দেখে নেন, আপনাদের সবারই এরকম ভিডিওটা দেখে নেন, আপনাদের সবারই এরকম করে ভিডিও বানাতে হবে গিগ এর জন্য, দেখতে কষ্ট হচ্ছে আপনাদের। আপু এটা কি কোন সফটওয়্যারের সাহায্যে নাকি? জি এটা ও ওর সোশ্যাল মিডিয়া ম্যানেজারের জন্য করেছিল, যেটা দেখলেন এটা ওর সোশ্যাল মিডিয়ার ম্যানেজারের জন্য। আর ওর আরেকটা দেখাচ্ছি আমি আপনাদের, এটা মেবি ওর ফেসবুকের জন্য, হ্যালো দেয়ার, থ্যাঙ্কস ফর স্টপিং বাই। ওই গিগগুলোতে কি অর্ডার আসছে, মানে যে ভিডিওগুলো ওর? হ্যাঁ ওর সোশ্যাল মিডিয়ার উপরে অর্ডার আসছে, $150 একটা অর্ডার পেয়েছে একটা ফরেনার বড় একজন রাইটারের, amazon.com এ ওর হচ্ছে একটা বই পাবলিশ করবে, প্রিমিয়ার হবে, ওইটার অর্গানিক প্রমোশন করছে ও, হচ্ছে ইনস্টাগ্রাম এবং টুইটারে হচ্ছে ওই বইয়ের প্রমোশন করছে বাইরে। বোঝা গেল স্যাম্পল কি? আমি আপনাদেরকে বলেছিলাম আমার কাছ থেকে একটা ডেটা এন্ট্রির কাজের জন্য একটা বায়ার স্যাম্পল চেয়েছিল 100, তো 100 করে সে 10 জনের কাছে স্যাম্পল চাইলে 100 করে 10টা করে কালেক্ট করলে তো তার 1000 স্যাম্পল এমনি হয়ে যায়। জি আপু, ফুটবল ক্লাব এটা, আমেরিকার একটা ফুটবল ক্লাবের ইমেল নাম্বার। হ্যাঁ এটা আপু আরো আছে। জি আপু এখন যে ভিডিওটা দেখালেন ওইরকম স্যাম্পলটা, স্যাম্পলটা এরকমই, এখন ভিডিও স্যাম্পল আপনি এরকম দিতে পারবেন, দাঁড়ান ওরও ভিডিও স্যাম্পল অনেক আছে দেখেন। এটা অত ভালো শুনবেন না, কারণ এটা হচ্ছে সে মোবাইল দিয়ে
পিসির স্ক্রিন থেকে রেকর্ড করে পাঠিয়েছে আমাকে। এরকম ভিডিও আপনাদেরও তৈরি করতে হবে আপনাদের গিগের জন্য। আর স্যাম্পল হিসেবে এখানে শুধু লিখে দিবেন যে হিয়ার ইজ মাই স্যাম্পল বা ওয়ার্ক এরকম কিছু একটা লিখে আপনি হচ্ছেন এই যে দেখেন ওর এই ভিডিওটা দেখেন। এরকম অনেক ভিডিও আছে আপনাদের স্যাম্পল হিসেবে আপনাদের আগের ব্যাচ রেডি করে গেছে, ওরা তো পায়নি, ওরা আপনাদের জন্য রেডি করে দিয়ে গেছে। এই যে দেখেন ওদের গিগ, বলেছিলাম না ওদের গিগের ছবি, ওদের গিগের ভিডিও ওরা প্রচুর দিত বসে 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 বসে, আমি কারেকশন করতাম। এই যে দেখেন এগুলি সব ওরা ক্যানভা, তারপরে হচ্ছে আপনার ফিল্মোরা, ক্যামতেশিয়া, আর এক্সট্রা কিছু ফটোশপের পাওয়ারটুন, তারপরে হচ্ছে আপনার আরো কিছু অ্যাপস আছে, ওইগুলি মোবাইল অ্যাপস, পিসি অ্যাপস, ওরা মিলায় ঝিলায় কেমনে কেমনে যেন করছে, বুঝতে পেরেছেন? আরো দেখা লাগবে জি। পিয়াল আপনার বাসায় সমস্ত কথা শোনা যাচ্ছে। আবু আমার বাসায় না, আমার বাসায় না। তাহলে কার বাসার? আপনার এখানে সবুজ আছে, আমি তো এখনো অন করছি মাত্র। এটা হচ্ছে আসিফ ভাইয়ার বাসার, কথা শোনা যাচ্ছে। এই যে ভাই এখন মিউট করে দিয়েছে। আচ্ছা আপনাদের এই হচ্ছে আমাদের মানে ফাইবারের অবস্থা। ফাইবারে আপনাদের এরকম করে বাইরের রিকোয়েস্ট আসবে, বাইরের ওয়ার্ডার আপনাদের, আচ্ছা অর্ডার ওয়ার্ডার, এটা আমার মাথায় থাকলো। আপনার হচ্ছেন বায়ারকে অফার লেটার সেন্ড করব, অফার লেটার সেন্ড করার পরে বায়ার আমাদেরকে নক করবে যে তুমি অফার লেটার সেন্ড করেছো, তুমি কোন কাজটা করতে পারবা, তুমি এই কাজটা কি এই প্রাইসে করবা কিনা। বা ধরেন বায়ার এখানে যেমন আপনারা দেখেছেন না, বায়ার একটা প্রাইস লিখে দেয়। এখন কাজের প্রাইস যদি এর থেকে বেশি হয়, আপনি অফার সেন্ড করার সময় আপনি কাজের প্রাইসটা বেশি লিখে দিবেন এবং ডেটটাও আপনি বেশি লিখে দিবেন। তারপরে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম না একটা জায়গা যে ক্রিয়েট অফার, আলাদা করে কাস্টম অফার পাঠানো যায়। ওই যে বায়ার আপনার গিগের উপরে অর্ডার করতে চাইলে আমরা নিচে একটা ক্রিয়েট অফার দেখে কাস্টম অফার দিতে পারবো, কালকে দেখিয়েছিলাম আপনাদের, মনে আছে? আরবত ভাইয়ের আইডি থেকে? আরে না রে ভাই, এই যে দেখাচ্ছি আমার ফাইবার থেকে দেখাইছিলাম, দেখাচ্ছি দাঁড়ান, বায়ার রিকোয়েস্টটা বের করে নেই আমার ফাইডারের ফাইবার অ্যাকাউন্ট কাউকে দেখাইতে এখন আমার লজ্জা লাগে, এটা লাল বাতি জ্বলে আছে সমস্ত কিছু। আমাকে সমস্ত কিছু দিয়েছিল, তাকে আমি বলেছিলাম, তাকে আমি দুদিন পরে রিপ্লাই করাই, সে আমাকে আর দেয়নি। তো এখানে এই যে দেখেন ক্রিয়েট অ্যান অফার, এখানে একটা জায়গা আছে ক্রিয়েট অ্যান অফার, দেখতে পাচ্ছেন? আমি চাইলে যে এটার সাথে জেমস ক্লিপের যে বাটনটা, এই বাটনটা ক্লিক করলে আমার দেখেন কোনো ইমেজ চাইলে, কোনো ফাইল অ্যাড করতে চাইলে, যে গুগল ডক ফাইল আকারে দিতে চাই সেটা এখানে দিয়ে দিতে পারবো। আবার এটা অ্যাড করলে যে কুইক রেসপন্স, যে যেটা অটো থাকবে আমি এখানে লিখে দিব, সেটাতে জাস্ট ক্লিক করলে চলে যাবে। আর এখানে ক্রিয়েট অফারে দিলে এই যে দেখেন ক্রিয়েট অফারে আমার এই গিগটাকে নিয়ে আসবে, এই গিগের উপরে আমি ডেসক্রাইব করব আমার কাজ, আমি কি কাজ করে দিব তাকে 1500 ক্যারেক্টারের মধ্যে। তারপরে প্রাইস, ধরেন ও এখানে বাজেট আমার $15 দিয়েছে, কিন্তু ও যে এই কাজটা চাচ্ছে এই কাজটা $15 না, এই কাজটা $25 কাজ, আমি এখানে $25 লিখে দিব। ডেলিভারি টাইম, ধরেন এই কাজটার আমি তখন লিখেছিলাম ডেলিভারি দিব 2 তারিখে, কিন্তু ও 2 দিনে, কিন্তু ও যাই কাজ দিল এই কাজটা আমি 2 দিনে দিতে পারবো না, এই কাজটা আমি 7 দিনে দিব, তখন এখানে লিখে দিব 7 দিন। তো বায়ারকে অফার পাঠানোর সময় কাজটুকু শুধু এইটুকুই করতে হয় যে একটা অফার লেটার লিখো,
প্রাইস লিখো আর ডেলিভারি টাইমটা লিখো। তো বায়ার যদি 7 দিন দেয়, আমি 7 দিন না দিয়ে আমি 10 দিনও দিতে পারি। আমার এখন কাজটা দেখে মনে হয় কাজটা 7 দিনের জীবনও সম্ভব না। আমাকে যদি বলে তুমি 700 কানেকশন দাও, লিঙ্ক দিন, আমি তোমাকে 7 দিন সময় দিবো, সেটা আমি বলবো আপনারা নেবেন না। কারণ কোনোদিন 7 দিনে 700 কানেকশন আপনি দিয়ে দিতে পারবেন না। হ্যাঁ, 700 কানেকশন সেন্ড করতে পারবেন, বাট তার কানেকশন 700 বানাই দিতে পারবেন না। 700 কানেকশনের জন্য মিনিমাম 12 দিন সময় লাগবে আপনার। বলতে পারেন আপু 12 দিনে তো 1200 আসবে, 1200 আসলে রিপিট আপনাকে মানে আপনাকে ফলোব্যাক কতজন করে, আপনাকে ফলোব্যাক করলে আপনার কানেকশন বাড়বে। আদারওয়াইজ আপনি কানেকশন পাঠালে এমনও দেখা যাবে আপনি 100 কানেকশন পাঠাইছেন কিন্তু আপনার ফলোয়ার বাড়লো না একটাও, লাভ আছে? এই ব্যাপারগুলি হচ্ছে ফাইবারের, মানে আপনাদের কানেকশন আসার, কানেকশনের যাওয়ার, আপনাদের এই জিনিসগুলি দেখ, মানে এইরকম বায়ার রিকোয়েস্ট আপনারা পাবেন ফাইবারে। এইটা একটা, আর একটা দেখাই, এই যে এটা তো আমার ভাইয়ের সাথে, এই যে আপু আমি তাকে লেভেল আছেন, আমি এখন কোন লেভেল আছেন ফাইবারে? আল্লাহ, ছি ছি, এগুলি জিজ্ঞেস করতে হয় না, এগুলো একদমই জিজ্ঞেস করতে হয় না ভাইয়া। এখানে দেখেন সে আমার কাছে স্যাম্পল চেয়েছে, আমি তাকে তার টেক্সটের রিপ্লাই, কারণ না হয়তো আমার রেসপন্স রেট কমে যাবে, আমি তাকে তার টেক্সটের রিপ্লাই দিয়ে আমি হচ্ছে চলে গেছি। তারপরে আজ পর্যন্ত তাকে আর আমি স্যাম্পল দিইনি, কারণ তার স্যাম্পল দিয়ে আমি কাজ করবো না। কাউকে আমি স্যাম্পল, হ্যাঁ আমি কাকে স্যাম্পল দিবো? যার ফেসবুকের কাজ থাকবে তাকে স্যাম্পল দিবো, যার ইউটিউবের কাজ থাকবে তাকে স্যাম্পল দিবো। ডেটা এন্ট্রির স্যাম্পল দিয়ে কারোর সাথে আমি কাজ করবো না, ডেটা এন্ট্রির স্যাম্পল দিয়ে কারোর সাথে কাজ করবো না। কারণ ডেটা এন্ট্রির স্যাম্পল এসে যদি আপনি যদি 10টা করেও দেন, 10 জন মানুষ দিলে তার কাছে 100টা ডেটা কালেক্ট হয়ে যায়, ওরা একটু শয়তান থাকে। বুঝতে পেরেছেন? বলছে কি যাচ্ছে? জি আপু।